আসুন আমরা সকলে নীরব হই আমরা বাইবেলের একটা অংশ দেখি গীত সঙ্গীতা তার তিরিশ অধ্যায় আমরা সকলে খুলি গীত সঙ্গীতা তার তিরিশ অধ্যায় আমরা এক থেকে পাঁচ অব্দি দেখব গীত সঙ্গীতা তার তিরিশ অধ্যায় এক থেকে পাঁচ শুরু করছি পাটের আরম্ভ এইরূপ সদা প্রভু আমি তোমার প্রশংসা করিব কেননা তুমি আমাকে উঠাইয়াছো আমার শত্রুগণকে আমার বিষয়ে আনন্দ করিতে দাও নাই হে সদাপ্রভু আমার ঈশ্বর আমি তোমার কাছে আত্মনাদ করিলাম আর তুমি আমাকে সুস্থ করিলে সদাপ্রভু তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ যেন গর্থে নামিয়া না যাই হে সদাপ্রভু সাধুগণ তোমার উদ্দেশ্যে সঙ্গীত করো তাহার পবিত্র নামে ধন্যবাদ করো কেননা তাহার ক্রোধ নিমেষমাত্র থাকে তাহার অনুগ্রহতেই জীবন সন্ধ্যাকালে তা ক্রোধ রোদন অতিথি রূপে আইসে সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে কিন্তু প্রাতকালে আনন্দ উপস্থিত আজকে আমাদের একটা খুব ভালো দিন সেটা হচ্ছে আজকে আমাদের ফেসবুক লাইফের হাজার আটতম দিন মানে আমরা অনেকেই জানি আমরা অনেকে গিয়েছি বা অনেকে আমরা লাইফও দেখেছি সেটা হচ্ছে মৌলালি যুবকেন্দ্রে আমাদের হাজারতম ফেসবুক লাইফের হাজার হাজারতম দিন পালন হয়েছে সেখানে অনেকে উপস্থিত হয়েছিলেন সকলে আমরা দেখেছি ঈশ্বরের এটা সম্ভব ঈশ্বরের আশীর্বাদেই সম্ভব আর আজকে সেই ফেসবুক লাইফের হাজার আটতম দিনে আমরা উপস্থিত হয়েছি এরকমভাবে প্রার্থনা করবেন যেন হাজার হাজার দিন আমরা ফেসবুকে সবাইকে আমরা ঈশ্বরের কথা জানাতে পারি প্রভুর কথা জানাতে পারি কারণ তার দ্বিতীয় আগমন সন্নিকট এইভাবেই প্রত্যেকটা জানু পাতিত হবে প্রত্যেকটা জিহা তার নাম স্বীকার করবে আর আরেকটা খুব ভালো দিন সেটা হচ্ছে আমাদের পরিবারে আজকে এক বছর পূর্ণ হলো। যে এক বছর ধরে আমাদের যে এখানে যে প্রার্থনা শুরু হয়েছিল আজকে তার এক বছর পূর্ণ হল তাহলে তার জন্য প্রার্থনা করবেন এই গৃহ যেন প্রভুর গৃহ হয় এমনি করেই যেন আমরা আরও অনেক এগিয়ে যেতে পারি অনেক আত্মা যেন এখানে আসতে পারে অনেকে যেন প্রভুর নাম জেনে প্রভুকে স্বীকার করতে পারে আর এখানে যেটা আমরা পাঠটা করলাম গীত সঙ্গীতা তিরিশটা সেখানেও একই জিনিস বলছে আমরা সকলে যেন সর্বসময় সর্ব ব্যাপারে ঈশ্বরের ওপর নির্ভর করি অনেক সময় আমাদের অনেক প্রবলেমস আসে আমাদের অনেক অসুস্থতা আসে অনেক আমাদের সমস্যা আসে আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই কিন্তু এখানে স্পষ্ট করে বলে দিয়েছে আমরা যেন সদার প্রভুর ওপরেই নির্ভর করি কোনো মানুষের ওপর না কোনো নিজের ওপর না অন্য কারো ওপর না শুধুমাত্র সদার প্রভুর ওপরেই নির্ভর এবং এটা মানে আমার ব্যক্তিগত জীবনে আমি বারবার দেখেছি আমাদের ব্যক্তিগত জীবনে আমরা বারবার দেখেছি যখন যে কোনো বিষয় আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করে কাজটা শুরু করি সেই কাজে সফলতা আসবেই আসবে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সর্বসময় আমাদের সঙ্গে সঙ্গে আছেন আমাদের সবাইকে এখানে আনয়ন করেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ দিই এখানে অনেক দূর দূর থেকে আপনারা এসেছেন ঈশ্বরের কথা শুনতে এবং বিশেষ করে ধন্যবাদ দিই বিশব ডক্টর শ্রীকান্ত দাকে যে উনি অনেক দূর থেকে এখানে আসেন প্রত্যেক মাসের থার্ড সানডে আমাদের এখানে হয় যারা এখন লাইভ দেখছেন বা পরেও শুনবেন রেকর্ডিং দেখবেন প্রত্যেকে আপনারা আসবেন প্রত্যেক মাসের থার্ড সানডে আমাদের এখানে পরিবারে আমাদের এখানে ফেলোশিপ হয় এখানে শ্রীকান্ত দা আসে এবং খুব সুন্দরভাবে প্রভুর নাম প্রচার করে অনেক দূর থেকে তিনি আসেন বিশেষ করে আমরা উনার জন্য বিশেষ করে প্রার্থনা রাখবো যেন ঈশ্বর সর্বদা সময় ওনাকে সুস্থ রাখেন উনাকে উনি অনেক সমাজসেবামূলক কাজ করেন যেন আরও সেরকম সমাজসেবামূলক কাজ করতে পারেন বাচ্চাদের মধ্যে উনি প্রচুর কাজ করেন সেটাও যেন প্রভু অনেক আশীর্বাদ করেন সাহায্য ওপর থেকে একদম উনার কাছে আসে সেরকম যেন আমরা সময় উনার পাশে থাকি প্রার্থনায় উনাকে যেন সময় ধরে রাখি আহ আমরা এখন একটু প্রার্থনায় যাব সবাই চোখ বন্ধ করি মাথা নত করি স্বর্গের মহান পিতা তোমায় ধন্যবাদ দি যে একটা সুন্দর দিন দেখার অনুগ্রহ দান করেছো এখানে আমাদের তুমি যাদের যাদের মনোনীত করেছো আমাদেরকে তুমি এনেছো এখন জগৎ প্রভু আজকে অনেক কাজে ব্যস্ত আজকে রোববার অনেক আনন্দে অনেক কাজে ব্যস্ত প্রভু কিন্তু আমাদের এই কয়েকজন আত্মাকে তুমি তোমার চরণে এনেছো যেন প্রভু আমরা তোমার ধন্যবাদ তোমার গৌরব করতে পারি এবং প্রথম এবং প্রধান স্থান যেন আমরা তোমাকে দিতে পারি প্রভু প্রভু তুমি জানো আমাদের মধ্যে অনেকে হয়তো অনেক রকম অসুস্থতায় ভুগছে অনেকে হয়তো অনেক সময় সমস্যা আছে অনেকের পরিবারে অনেক অশান্তি আছে অনেকের অনেক কিছু সমস্যা আছে প্রভু আমরা হয়তো অনেক সময় কারো কাছে বলতেও পারি না আমাদের মনের কথা কিন্তু প্রভু তুমি আছো আমাদের সাথে তুমি আছো তুমি সমস্ত কিছু জানো প্রভু তুমি আমাদের প্রত্যেকটা মুহূর্তে ধরে থাকো প্রভু যেন আমরা তোমার স্মরণ এ থাকতে পারি প্রভু আমরা যেন তোমাতেই থাকতে পারি প্রভুগো বিশেষ করে প্রার্থনা করি এখন আমাদের যে সবার শুরু হলো এখন আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু আমাদের গান আমাদের প্রার্থনা আমাদের বিনোতি প্রার্থনা আমাদের যে আমরা তোমার বাক্য শুনবো সমস্ত কিছুর মধ্যে তুমি আমাদের আশীর্বাদ করো আমাদের সাথে থাকো এই ছোট্ট প্রার্থনা যিশু নামে চাই আমি এই জীবনে কোনো আশা নাই আজকে আছে কাল না এই জীবনে কোনো আশা নাই আজকে আছে কাল কালনা বিশ্ব ছড়া না শিশু ছড়া পালকে শিশু ছড়া না চলে চলেছো চলে চলেছ চলে চলেছ তি জীবনের কোন আশা নাই আজকে আছে কান্না তুই জীবনের কোনো আশা না আজকে আছে কান্না লবি খোজ তুমি পাবে শান্তি খোজ তুমি পাবে তুমি খোজ তুমি পাবে চলে সো চলে সো চলে সো চলে সো চলেসো চলে সো এই জীবনের কোনো আশা না আছে আছে কার না এই জীবনে কোনো আশা নাই আজকে আছে কাল চলেছ চলে এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কাল না এই জীবনের কোনো আশা নাই আজকে আছে কালনা আজকে আছে কালনা আজকে আছে কাল না উপস্থিত এখানে সবাইকে ধন্যবাদ জানাই প্রভু যিশুর নামে অভিনন্দন জানাই সবাইকে আমার এই ছোট্ট ঘরের মধ্যে সদর আমন্ত্রণ জানাই আপনারা এসেছেন আমি নিজেও নিজেকে ধন্য মনে করছি যে আপনারা সবাই যারা খ্রিস্টকে ভালোবাসেন তারা এখানে এসছেন আপনারা সবাই খ্রিস্টের লোক আজকে সকালবেলায় আমরা একটা জিনিস পড়তে পারি আজকের দিনটা একটা বিশেষ দিন আজকে হচ্ছে ঈশ্বরের দিন আজকে প্রভুর দিন আজকে বিশ্রাম দিন আজকে ঈশ্বর তার সৃষ্টি কমপ্লিট করে আজকের দিনে বিশ্রাম নিয়েছিলেন এবং সেই জন্যে আমরা একটা দেখতে পারি ইজেকিয়াল বা জি স্কেল কুড়ি যে স্কেলে কুড়ি স্কেলে কুড়িতে আছে বা তার নম্বর হচ্ছে বারোশো তেইশ বড় বাইবেলে বারোশো তেইশ জি স্কেল কুড়িতে আছে যে আর কুড়ি বারোতে কুড়ি বারো হ্যাঁ কুড়ি বারো কুড়ির বারতে আছে যে আর আমি যে তাহাদের পবিত্রকারী সদাপ্রভু ইহা জানাইবার জন্য আমার ও তাহাদের মধ্যে চিহ্ন আমার বিশ্রাম দিন সকল তাহাদি দিলাম এই বিশ্রাম দিনটা ঈশ্বর আমাদের দিয়েছেন দিয়েছেন কেন দিয়েছেন যে আমরা বাজার করব হাট করবো বেড়াবো তার জন্য নয় কিন্তু বিশ্রাম দিনটা আমাদের ঈশ্বরের সঙ্গে আমরাও বিশ্রাম নেব সেদিন আমরা ঈশ্বরের গান গাইব ঈশ্বরের স্তব স্তুতি করব ঈশ্বরের প্রশংসা ধন্যবাদ গৌরব করব। সেই জন্যে তিনি দিয়েছেন আর তিনি দিয়েছেন কিরকম যে আমাদের দুজনের মধ্যে ঈশ্বর এবং আমার মধ্যে ঈশ্বর আপনার মধ্যে একটা রিলেশনশিপ চিহ্ন স্বরূপ হল এটা ঈশ্বর আমাদের মধ্যে একটা চিহ্ন স্বরূপ বা রিলেশন এত বড় জিনিস ঈশ্বর বলেছেন কারণ তিনি যখন যদি এত মহান ঈশ্বর যদি আমরা প্রথম শ্যামুয়েল পড়ি তাতে বলছে যে শ্যামুয়েলকে যখন ঈশ্বর ডাকছেন যে শ্যামুয়েল শ্যামুয়েল সে তখন বুঝতে পারিনি যে কে ডাকছে তখন তখন তিনি ঈশ্বরকে জানতেন না তখন ঈশ্বর তার পাশে এসে নেমে দাঁড়ালেন যেখানে শ্যামুয়েল ঘুমোচ্ছিলেন সেইখানে সে তখন খুব অল্প বয়স বাচ্চা ছেলে তখন ঈশ্বরকে জানে না কিন্তু ঈশ্বর তাকে মনোনীত করেছেন ঈশ্বর সেইখানে সে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন যে শ্যাবুয়েল 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 তখন বললেন যে হ্যাঁ প্রভু এই তো আমি আমি শুনছি ঈশ্বর আমাদের ডাকেন ঈশ্বর স্বর্গ থেকে ডাকেন না ঈশ্বর আমাদের কাছে নিচে নেমে এসে ডাকেন কেন না আমরা যেন বলি যে হ্যাঁ প্রভু আমি এইখানে রয়েছি আমি একটা আমার জীবনের ছোট্ট ঘটনা বলবো আমি যখন প্রথম জীবনে চাকরি করি আমি খুব কম বয়সে চাকরি করি তখন আমি পড়তাম আমি সন্ধেবেলার ক্লাসে আমি বিকম পড়তাম সুরেন্দ্রনাথ কলেজে আর দিনের বেলাতে আমি চাকরি করতাম তো তখন সেই সময় আমি অফিসে গিয়ে খুব ক্লান্ত লাগতো অফিস করতাম আবার ছুটতাম প্রায় ছুটে সুরেন্দ্রনাথ যেতাম গিয়ে ক্লাস করে আবার রাত্রে বাড়ি ফিরতাম তো তখন সেই সময় খুব ফাঁকি দিতাম আমি লম্বা আমাদের হলের মধ্যে ছিল আর আমাদের ম্যানেজিং ডিরেক্টর সাহেব ছিলেন আমেরিকান সাহেব রিচার্ড হিভান সেল বলে তো আমি করতাম কি পেনটা খুলে খাতার উপরে ঘুমোতাম যে পাঁচ দিয়ে লোক যাচ্ছে বুঝতে পারছে না ভাবছি আমি কোথায় কিছু লিখছি বা ভাবছি একদিন হঠাৎ একটা পাঁচ দিয়ে জুতোর আওয়াজ হয়ে আমি তাড়াতাড়ি পেছন ফিরে দেখলাম আমাদের ম্যানেজিং ডিরেক্ট চলে গেলেন আমি তাড়াতাড়ি লেখা শুরু করে আমার চোখ বুঝে বসে থাকলাম দশ পনেরো মিনিট পরে পিওন এসে বললো যে আপনাকে ম্যানেজিং ডিরেক্টর সাহেব ডাকছেন তাহলে দূর আমি একটা কেরা নিয়ে এখানে বসে গান শুচের প্রধান ম্যানেজিং ডিরেক্টর আমাকে চেনি না আমার কী কী ডাকবে বলো আপনাকে ডাকতে যান তখন গেলাম এসিয়াটিক অক্সিজেন কোম্পানি ডেলাস স্কোয়ারে তো তার বিশাল আমাদের পুরো বাড়িটা নিয়েও তার থেকে বড় চেম্বার আর তখন আমরা অত এসি টেসি জানতাম না কিন্তু তার চেম্বারটা খুব ঠান্ডা এসি একদম কম তো সেখানে গেলাম যেতে বলেন বসো আমিও বসলাম একটা কী কাজ টাজ করছিলেন করে বললেন যে তুমি কি কাজ করছিলে আমি তখন এত ভয় পেয়ে গেছি আসলো যে না স্যার তুই ঘুমোচ্ছিলে হ্যাঁ স্যার যে আমি তোমার পাশ দিয়ে গেছি বুঝতে পেরেছিলে হ্যাঁ স্যার বলে উঠে দাঁড়ালেন আমিও তোমার তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম উনি আমাকে জড়িয়ে ধরলেন বললেন যে আমি খুব আনন্দে আনন্দ পেলাম যে তুমি সব কিছু স্বীকার করলে কিন্তু এই রকম প্রিটেন্ড করা বা ভান করা এটা তুমি তোমাকে ফাঁকি দিচ্ছ তুমি আমাকে ফাঁকি দিচ্ছ না বললেন যে ইউ আর চিটিং দ্য কোম্পানি ইউ আর নট চিটিং দ্য কোম্পানি ইউ চিটিং ইউর সেলফ তুমি তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ কোম্পানিকে চিট করছো না এইটা করবে না তোমার যদি খারাপ লাগে কাজ করতে ইচ্ছে না করে টেবিল পরিষ্কার করে তুমি চুপ করে বসতে আমি কিচ্ছু মাইন্ড করবো না কারণ আমারও মাঝে মাঝে কাজ করতে ইচ্ছে করে না তুমিও কাজ করবে না কিন্তু ভান করবে না ফাঁকি দেবে না বলে তিনি আমাকে জড়িয়ে ধরে আমার পিট চাপড়ে বললেন যে মাই বয় গো যে তুমি যাও কাজ করো তো সেই দিন থেকে আমি আর পেছন ফিরে তাকাইনি ফাঁকি দেবার চেষ্টা করিনি কিন্তু একটা জিনিস আমার কাছে এটা বড় শিক্ষা হলো এটা প্রত্যেকের কাছে শিক্ষা উচিত যদি আমরা আমাদের নিজেদের পাপ স্বীকার করে নিজেদের বলে দিই যে হ্যাঁ আমি পাপ করেছি অন্যায় করেছি সেমনি ঈশ্বরও তাহলে সেইভাবে ক্ষমা করে আমরা যদি ঈশ্বরের কাছে পাঠ স্বীকার করি ঈশ্বরও আমাদের ক্ষমা করবেন এবং তিনি আমাদের কাজ করার সুযোগ দেবেন সেই জন্যে ঈশ্বরের সঙ্গে আমাদের সকলের সম্পর্ক হয়েছে এবং ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করেছেন আমাকেও করেছেন নিশ্চয়ই কারণ আমি অনেক লাইফে স্ট্রাগল করেছি অনেক লড়াই করেছি এবং আমার লড়াই করার পাশে শ্রীকান্তবাবু অনেক সময় থেকেছেন অনেক সময় আমার হাত ধরেছেন যাতে আমি শেষ না হয়ে যাই তো সেই জন্য আজকে আমরা এই সময় একটা আসতে পেরেছি আমাদের ঈশ্বর একটা নিজের জায়গা দিয়েছেন সুন্দর একটা জায়গা দিয়েছেন এবং ঈশ্বরের আমরা এখানে আরাধনা করতে পারছি সেই জন্যে ঈশ্বরকে ধন্যবাদ আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা যে আপনারা সবাই আসেন এবং বিশেষ করে শ্রীকান্ত বাবু ভীষণ ব্যস্ত লোক কিন্তু তবুও এই দিন এই সময় আসেন এবং বছরের বারোটা মাস আজকে তো এক বছর পূর্ণ হলে একবার উনি আসতে পারেননি একবার এসেছেন তো সেই জন্যে সবাইকে ধন্যবাদ আর আপনারাও আসবেন ভবিষ্যতে আসতে

সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা আজকে শুনলাম যে দুর্বলেরই ধরে রাখো মিনতি আমার অর্থাৎ মিনতি বিনতি আমরা প্রভুর কাছে প্রভুর গৌরব প্রশংসা করছি যে ঈশ্বর সুযোগ করে দিচ্ছেন আজকে তার গৌরব প্রশংসা করার আর বিশেষ করে পরমেশ্বর প্রভু ঈশ্বর আমলোক আশিস কি কেউ কি আজ ওয়ান থাউজেন্ড আর এইট ডেস পারমেশ্বর আমলোক এক হাজার आठ दिन परमेश्वर हमको सही सलामत रखा ये और लेकिन ये जो लाइव जो चल रहे एक हज़ार आठ दिन कंटिन्यू और प्रभु को धन्यवाद करें क्योंकि आप लोग का दुआ से परमेश्वर प्रभु यीशु को आशीष से अभी तक जिंदा है प्रभु धन्यवाद कर रहे क्योंकि और ये जो घर में जो खड़ा होकर जो हम अभी वचन बोल रहे प्रार्थना कर रहे आप लोग आ रहे तो ये जो आज घर चिड़ी दी और उसको घर को खोल दिया इसीलिए हम धन्यवाद देना चाहते क्योंकि इस जगह में जो प्रार्थना हो रहा है एक साल और थोड़ी बाबू एक बात बोल रहे थे माने ग्यारह महीने तक आया लेकिन एक गैप हो गया तो कोशिश कर रहे तो आ, प्रभु हम लोग को सही सलामत रखा हमने धन्यवाद दी जो सत्य प्रभुर का जखन कमिटमेंट करी प्रभुर का चीज बोली एक गाना है ना बहुत पुराना फिल्म है जो वादा किए हो निभाना ही पड़ेगा তো হাম বাধা কই আর কা উপারে নেই কে লকি পরমেশ্বর প্রভু ইস্যুকে উপর মে বাধা কি প্রভুকে ধন্যবাদ করে আর প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের সুযোগ দিয়েছেন তো আসল আমরা এই সময়ে ধন্যবাদ আমরা দেবো আর বিশেষ করে আমরা যখন আমি আসছিলাম অনেকজন প্রার্থনা চেয়েছে আর আমাদের সিস্টার সুদেশনা ওনার মায়ের হাতের এখানে আসতো সিস্টার প্রার্থনা করতো মায়ের যে ডায়াগলোসিস চলছে তোর ওখানে ওই চ্যালেনের মধ্যে কি বলে ফিস্টুলা টাইপের হয়ে গেছে তারপর ওর মাকে এখন পা দিয়ে চ্যালেঞ্জ দিয়ে সেই ডায়াগনোসিস চলছে প্রার্থনা রাখবেন যাতে তার যন্ত্রণা তার যে কষ্ট আর প্রভু লাঘব করেন এবং খুব তাড়াতাড়ি রিকভারি করে কেননা পরমেশ্বরকে বে বললে আবলক বিনতি প্রার্থনা পরমেশ্বর দুসরেকে চাঙ্গাই দেতায় হয় ইসিলে ঝিসাইয়া পুস্তক আর ফিফটি থ্রি ভার্স ফোর মে লিখা प्रभु यीशु का कोड़े खाने से हमको चंगाई मिलता नहीं होता है तो आज प्रभु सजमुज आज ब्रदर को भी धन्यवाद देना चाहते क्योंकि साक्षी का पापा जो आया उसका भयानक एक्सीडेंट हुआ उस परिस्थिति से उसको बचाया नहीं बहुत कुछ लेकिन अभी जो चल रहे ये परमेश्वर का अनुग्रह है और विशेष करके जो कुछ होता है हम लोग का जीवन में वचन में लिखा है जो कुछ होता है वो अच्छाई के लिए किसी को बीमारी अगर আমলোক দেখলে আমরা দেখছি যে বরুণবাবু বাথরুমে পড়ে গেছে তার মাথা ফেটে গেছে তো বাইবেল যদি দেখি যা কিছু ঘটে মঙ্গলের জন্য তো আপনি বলতেই পারেন বাথরুমে পড়ে গিয়ে তিনখানা সেলাই হয়ে গেলো এটা মঙ্গলের জন্য আমাদের আমাদের কে নামে পিঙ্কি তার শরীর উইক সে দুর্বল হয়ে যাচ্ছে থ্যাংক ইউ প্রভু তোমায় ধন্যবাদ দিই হ্যাঁ हमारे बिजनेस डाउन जाते थैंक यू प्रभु तुम्हारे धन्यवाद होता है क्या लेकिन हम लोग इस हर परिस्थिति में प्रभु कुछ बताना चाहता है तो आइए आप लोग को धन्यवाद दीजिए एक एक करके मौका जल्द से जल्द और प्रभु को धन्यवाद करें हम लोग दुआ और प्रार्थना में जगा किसी को धन्यवाद दे तो आप आइए और धन्यवाद देते जाइए जल्दी आइए আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের এই যে কমিউনিয়ান সেটা এক বছর পূর্ণ হলো আজকে ঈশ্বরের মহা ধন্যবাদ করি তিনি আমাদের শক্তি দিয়েছেন তার এই সভা করার জন্য এবং সবাইকে আমি ধন্যবাদ দিই তারা রেগুলার এখানে আসেন আর যারা আজকে আসতে পারেনি তাদের জন্য আমি ধন্যবাদ দিই যে তারা আমরা জানি আগামী দিন তারা আসবে এবং আমরা একত্রিত হয়ে ঈশ্বরের গৌরব করব আর বিশেষ করে আমি ধন্যবাদ দিই যে আমার এই গৃহ যখন প্রথম তৈরি হয় সেই সময় আপনারা সবাই জানেন আমরা প্রার্থনা করেছিলাম এই গৃহের জন্যে ঈশ্বর সে গৃহ দিয়েছেন এবং তিনি দ্বার খুলে দিয়েছেন তিনি আসেন আমার গৃহে আমি বিশ্বাস করি আর আমি প্রত্যেক দিনই তাকে প্রার্থনা করি যে প্রভু তোমার রক্তে গৃহকে ঘিরে রাখো যেন শয়তানের কোনো কার্যকলাপ এখানে না আসে ঈশ্বর সেটা করে আর রেমা টাস্ক বলে একটা সংস্থা আছে যেটা ব্যাঙ্গালোরে তাদের অফিস সেখানে তাদের গুরগাঁওতেও আসে অফিস তো ইয়েতে তাদের কিছু ভাই আমাদের এখানে এসেছিলেন গত মাসে আগস্ট মাসে এসছিলেন এসে এখানে আমাদের তাদের কোনো এখনো চার্জ তৈরি হয়নি বা কিছু না কলকাতায় আমার বাড়িটা তাদের চাষ কারণ তাদের যখন এই কলকাতার মধ্যে ভিত্তি স্থাপন করে সেই সময় আমাদের এই বাড়িটা ছিল না আমাদের পুরনো বাড়ি ছিল সে পুরনো বাড়িতে খুবই অসুবিধে ছিল কিন্তু সেইখানে তারা ভিত্তি স্থাপন করেছিল রেমার রেমা তারপরে যাই হোক যাই হোক এইখানে যখন হয় তারপরে তারা আসে এসে আমাদের বলে তারা ওঠে সেবা কেন্দ্রে তারা ব্যবস্থা করে ওইখানে তারা থাকে এখানে এসছে এসে বলছে এখানে তোমার বাড়িতে আমাদের এখানে জায়গা নেই তোমার বাড়িতে আমরা এখানে দুজন ভাই বড়ুকে আমরা ব্যাপ্তিজম দেব তো আমি তখন বললাম যে এখানে কি করে ব্যাপ্তিজম হবে এতটুকু জায়গা ভিতরে বলছে আমাকে বললে যে সিস্টার তৃণমূল খুব চিন্তা করতে লাগলো তোমাকে কিছু করতে হবে না আমরা করব সব কুড়াশী বড় ট্যাং কিনে নিয়েব যে ট্যাংটা মুড়িয়ে আমি একটু উপরে রেখে দিয়েছি সেই ট্যাংটা নিয়ে ল তাতে জল ভরলো মানে তারা এসেছিল পাঁচজন তার মধ্যে একজন চাইনিজ ছেলেও ছিল তো জল ভরলো জল ভরে দুজন ভাই বোনের একজন বিরাটি থেকে একজন কাকুর থেকে বোন এলো কাকুর থেকে আর বিরাটি থেকে ওই ভাই এলো তাদের এখানে ব্যাপটিজম হলো আমি ঈশ্বরের মহানের ধন্যবাদ করি যে ঈশ্বর আমার গৃহকে ব্যবহার করছে আর তারা হচ্ছে পরজাতীয় ছিল তারা হিন্দু হিন্দু থেকে তারা ঈশ্বরের কাছে এলো আমি সেজন্যই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর এইভাবে আমাদের এই গৃহকে ব্যবহার করছে আর আজকে তাদের আসার কথা ছিল কিন্তু বিরাটি থেকে যে ভাই আসবে সে আমাদের কালকে ফোন করে জানিয়ে দিয়েছে যে তার বাবা অসুস্থ সেজন্য সে আসতে পারছে না কিন্তু ওই বোন কেন এলো না কাকুর গাছ থেকে আমি জানি না আবার ওই রেবার ভাইরা আসছে সব এক একুশ তারিখে আমার মনে হয় আরেকজন ভাই আছে মানে ওই কাকুর গাছের থেকে যে রেশমি ব্যপটিজম নিয়েছে তার ভাই আর কি নেবে তারও বোধ হয় এখানে হবে আমি ঠিক জানি না এখন কিন্তু ওরা খবর পাঠিয়েছে আমরা আসছি এবং সেবা কেন্দ্রে তারা ঘর করেও নিয়েছে সব কিছুর ব্যবস্থা হচ্ছে ঈশ্বর যদি চান তাহলে আবার ওই রকম ব্যাপটিজম হবে এবং আমরা খুব আনন্দের সঙ্গে কারণ তারা পরজাতীয় থেকে আসছে ঈশ্বরের পথে আর যেমন বাইদেলে লেখা আছে যে ঈশ্বর যখন আসবে তখন বলছে যে প্রত্যেক জানুপাকৃত হবে প্রত্যেক মুখ স্বীকার করবে আমি এটাই বিশ্বাস করি এইভাবে যখন সবাই আস্তে আস্তে ঈশ্বরের পথে আসছে পরজাতীয় থেকে তখন ঈশ্বরের আগমন শীঘ্র তিনি শীঘ্র আসছে। আমি এটা খুব বিশ্বাস করি এবং আমি প্রত্যেক দিনই আমি যখন আমার ঘরে বসে জানলার কাছে বসে আমি প্রার্থনা করি তখন আমি ভাবি যে এইখান দিয়ে হয়তো সেই রথে করে ঈশ্বর আসছে আমি প্রত্যেকদিন সেটা দেখি না সেই আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমার গৃহকে ব্যবহার করছেন আর আমাদেরও তিনি ব্যবহার করছেন তারা আসবে আর তিনি চান তাহলে আবার এখানে ব্যাপ্তিজম হবে এবং তাদের যখন চার্চ হয়ে যাবে তখন তারা চার্চের মধ্যে করবে কারণ তারা আসবে এসে জায়গা দেখবে বাড়ি কিনবে না ভাড়া নেবে না ইয়ে দেবে সেটা আমরা জানি না কিন্তু তারা করবে সেই জন্যে আমি প্রার্থনা করি ঈশ্বর যেন আমাদের এইভাবে ব্যবহার করেন তার আগমনের আগে যেন আমরা অনেক মানুষের কাছে বলতে পারি ঈশ্বরের কথা এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই আর ধন্যবাদ দিই যে আমাদের যখন এই ফেসবুক ফেলোশিপের হাজার বছর হাজারটা দিন হলো সেই সময় আমাদের যুবকেন্দ্রে একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে সবাই সাক্ষ্য দিয়েছিল কত মানুষ যে এসেছিলো সেখানে সাক্ষ্য দিয়েছে সেটা এত ভালো লেগেছিল এত অনুষ্ঠানটা ভালো হয়েছিল সেই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে শ্রীকান্ত যে পরিচালনা করেছিল সেখানে এত সুন্দরভাবে সমস্ত হয়েছিল নিখুঁতভাবে তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে শ্রীকান্তকে ঈশ্বর শক্তি দিয়েছিলেন তাকে তিনি ব্যবহার করেছিলেন তার জন্য ধন্যবাদ দিই আর বিশেষ করে ধন্যবাদ দিই শ্রীকান্তের ছোট্ট ছেলেটার জন্য তাকে আমি অনেক দেখেছি মানে সে এমন এখন তৈরি হয়েছে মানে আমি দেখে দেখেই অবাক হয়ে যাচ্ছিলাম জো এখন সব কোথায় জল নেই কোথায় কার কী হচ্ছে কার ব্যাচারি নেই কারই হচ্ছে ও সব দিকে নজর ঘুরে 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 দেখছে আমি শুনে তার দিকে ঘুরে ঘুরে দেখছে তার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তাকে এই ছোট বয়স থেকে ঈশ্বর তার কাজে নিযুক্ত করেছেন তার জন্য আমি তাকে ধন্যবাদ দিই ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাদের পরিবারেও তিনি অনেক আশীর্বাদ করেছেন অনেক দয়া করেছেন তার জন্য ধন্যবাদ দিই সত্যি ঈশ্বর মহিমাময় আমরা যখন যতই শুনি সাক্ষ্য যেন আমরা আরও শুনতে থাকি তো আর যদি কেউ থাকে আপনাদের মধ্যে সাক্ষ্য দিতে পারেন ধন্যবাদ দিতে পারেন তো অতি অবশ্য আসবেন আর আমরা একটু জোরে বলবো ধন্যবাদ দি প্রভুকে আজকে খুব সুন্দর পবিত্র দিন আজকে ঈশ্বরের হচ্ছে বিশ্রামের দিন হুম আজকে আজকে আমি খুব আনন্দিত কারণ শিউলিদি বাড়িতে আমি অনেক দিন ধরে আসছি প্রার্থনা হয়েছে যখন এই কমিউনি সার্ভিস হয়নি তার আগেও সিকান্দার এসেছেন প্রার্থনা হয়েছে তখন সিকান্দার একটা টিম আসতেন তারপরে যখন দিদি আমাকে ফোন করে বললো পুষ্প তুমি একদিন আমার বাড়িতে এসো তোমার সাথে কথা আছে তখন আমি ওই ন্যাশনাল প্লেয়ার টাওয়ারে গেছিলাম আমরা সবাই প্রার্থনা করার জন্যে তারপরে এসে দিদি বললো আমাদের বাড়িতে এরকমই প্রার্থনা হবে প্রভু রহুভোজ হবে তুমি আসবে তাহলে হ্যাঁ দিদি আমি আসবো আমার বাড়ির কাছে আমি এই সুযোগটা কখনো হাত ছাড়া না হুম এতদিনই আমি প্রার্থনায় আসি খুবই ভালো লাগে শিকান্দার বাক্য খুব সুন্দর দেন ওনার দ্বারা আজকে আমরা অনেক জায়গাও যেতে পারছি প্রভুর ব্যাপারে আরও ডিটেলস ভালোভাবে জানতে পারছি কিন্তু আজকে আমি একটা অদ্ভুত চমৎকার একটা মানে দৃশ্য দেখলাম যখন হাসিনা সিস্টার এখানে হাসিনা তো ওনার নাম হাসুহানা আচ্ছা হাসুহানা শিষ্ট যখন এখানে প্রার্থনা করছিলেন খুব সুন্দর উনি আজকে স্পিচ দিলেন প্রার্থনা করছেন সেই টাইমে আমি যখন চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম ছোট্ট একটা প্রভুর একটা ঝলক আমি দেখতে পেলাম জানা সেই মাথার মধ্যে সাদা মানে কাপড় দিয়ে প্রভু হাসিনাকে আশীর্বাদ করছেন এই গৃহেতে আর এতদিন পরে আমি আজকে দেখলাম আমার পুরো কাঁটা দিচ্ছে যেন অদ্ভুত লাগছে আমার আমার খুব খুশি খুব আনন্দ পরমেশ্বর আমাদের মাঝখানে উপস্থিত আছেন আমাদের সকলকে আশীর্বাদ করছেন আর এই গৃহতে যাদের যা প্রার্থনা নিয়ে সবাই এসেছেন আমার বিশ্বাস পরমেশ্বর সে সকল প্রার্থনা আজকে পূর্ণ করবে আর আপনারা সবাই আমার ছেলের জন্য প্রার্থনা করবেন খুব সুন্দর আসছিল কালকে অব্দি রাত্রে বলেছে হ্যাঁ মা আমি যাবো আন্ডির বাড়িতে যেই সাড়ে নটা বাজে আমি বলছি ও ভোট এবার উঠে তুই রেডি হতো তো রেডি হতে সময় লাগবে হ্যাঁ যাচ্ছি যাচ্ছি আমি তো তোর চেষ্টাই নাই তোকে আমি ঠেলে ঠেলে কত আনবো নিজের একটা চেষ্টা থাকা দরকার তারপরে আমি উঠে ড্রেস ফ্রেস করে তালামেরে চলে এসছি আমার এটাই দুঃখ যেন প্রভুর পথে এসে সে কেন আটকে যাচ্ছে আপনারা সবাই প্রার্থনা করবেন ওর নাম শুভদীপ ডাক নাম রাজা যেটা যার নাম যেটা সুবিধা যেন প্রার্থনা করবে এ যেন এইটা এখানে আসতে যেন সে মিস না করে আর আমার ছোট ভাই বিয়ে করেছে আজকে দশ বারো বছর হয়ে গেল ওর কোনো সন্তান নেই ওর নাম রাজকুমার আপনারা একটু প্রার্থনা করবেন তার জন্য প্রভু आशीष করেন ধন্যবাদ ওকে জয়জি সবাইকে জোরে সবাইকে থেকে বড় আজকে এখানে আসতে পেরেছি অনেক দিন হয়ে গেল এক বছরের বেশি যখন প্রথম শুরু হয় তখন আমি প্রেগনেন্ট ছিলাম এখন আমার বাচ্চা মাস হতে যায় ভালো আছে সুস্থ আছে মাঝখানে শরীর খুব খারাপ ছিল আমারও খারাপ ছিল মায়েরও সর্দি কাশি জ্বর ছিল মাকে ডাক্তার দেখি সবে এনেছি এখন ঠিক আছে প্রভু দ্বার আশীর্বাদে মা হয়তো বিশ্বাস করে না কিন্তু আমার বিশ্বাস যে মা একদিন নিশ্চয়ই আসবে আমার বিশ্বাস দেখে আসবে কেন সবার কাছে বলে আমার মেয়ে খুব বিশ্বাসী কিন্তু নিজে বিশ্বাস করে উঠতে পারে না মাদু দু নৌকায় পা দিয়ে দিই জলে আমাকেও বলে ভালো বিশ্বাসী আবার নিজেও পুজো আচ্ছার দিকে এগোতে চায় তবু আমার পিছন দিকে করে আমার সামনের দিকে করে না মুখ করবো বলে যাই হোক তবু ধন্যবাদ আর দুটো প্রার্থনা ছিল সেটা হচ্ছে এই যে কুমকুম দিয়ে আসে না ওনার মেয়ের বাচ্চা হবে তো সাড়ে আট মাস তো ওর মেয়ে ওনার মেয়ে থাকে ধান বাদে তো ওনার এখন সিরিয়াস কন্ডিশন সেটা হচ্ছে ওনার ওই প্যান অসুবিধা চলছে মানে খুব ব্যথা ফাথা করছিলো ওকে এমেরিক হসপিটালে ভর্তি করতে হয়েছে এবং স্যালাইনের দ্বারা এখন কিছু খাওয়া দাওয়া করতে পারছে না তা ডাক্তার বলেছে এক্ষুনি ওর ওটি করতে হবে তো কালকে ওটি হওয়ার কথা ছিল তো আমি রাত্রিবেলা ফোন করেছি দিদি তো দিদি ওখানেই ছিল তো কালকে রাত্রে এসে বলছে খুব কাজে আর বলছে প্রভুর কাছে এটাই প্রার্থনা ওটিটা হয়নি ডাক্তার বলেছে পনেরো দিন যদি ও ব্যথাটা সহ্য করতে পারে তাহলে ভালোভাবে আমরা ওই ট্রিটমেন্টটা চলছে ট্রিটমেন্টটা করতে করতে যাতে ও মানে নটা মাস হয়ে যায় তাহলে বাচ্চাটা আরও ভালো ডেলিভারি ওখানে এখন সময় আছে ওই ডেলিভারির ব্যথা হচ্ছে না তো সেই জন্য প্রার্থনা করি যেন ওদের ওনারও প্রার্থনা উনিও বলেছেন যে তুমি যাচ্ছ প্রার্থনা করে ওনার খুব শরীর উনি জ্বর এসেছিলেন উনিও বিছনা শয্যা আছেন আর প্রার্থনা রেখেছেন যেন ওনার মেয়ে ভালো করে সুস্থ করে ডেলিভারি হয় মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকে এবং মা মেয়েটি কিন্তু খুব বিশ্বস্ত হ্যাঁ আর আর একজনের প্রার্থনা করি তারও চার মাসে কি তার ডেঙ্গু হয়েছে সে হসপিটালে ভর্তি আছে তার মা বাবা এমনি আমাকে যেহেতু আমার কথা শুনে বিশ্বাস করে তারা এমনি হিন্দু কিন্তু যেহেতু বিশ্বাস করে তার মেয়েটি বিশ্বাস করে না কিন্তু তার মেয়ে না তার বৌমা ওটা ও মেয়ে বলে তো তার বাচ্চা হবে সে সাড়ে চার মাস তো তার এখন ডেঙ্গু হয়েছে যেন ভালো হয়ে সুস্থ সবল হয়ে তার কোনো অ্যান্টিবায়োটিক চালাতে পারছে না ডাক্তার ও শুধু স্যালাইনে দ্বারাই হয়তো রয়েছে তাই প্রার্থনা করবে যেন সুস্থ ভাবে ভালোভাবে যে কটা দিন বাচ্চা পেতে আছে এবং যখন ডেলিভারি হবে যেন কোনো অসুবিধা না হয় ভালো হয়ে যায় আর একটি বিশেষ ধন্যবাদ বলি বলি প্রার্থনা সেটা হচ্ছে আমার কাকু আর কাকিমাকে আর আমার দিদিকে হাসু দিদিকে কারণ প্রভুর পথে আসার জন্যে আমার কাকু আর কাকিমা আমি অনেক ধরে বলেও ভাবছিলাম বলতে পারিনি সেই সুযোগটা হয়তো পাইনি এখন বলছি আমার কাকু কাকিমা আমার জন্য অনেক করেছে কেন আমি সারা জীবন মরে গেল হয়তো তার আগে পর্যন্ত মনে রাখবো যে খেতে পেতাম না না কাকু খাইয়েছে পয়সা দিতে পারতাম না পড়াশোনা স্ট্রাগল করতে হয়েছে শুধু আমার ভুলের জন্য প্রভু আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাকে যখন আমি একটা ছেলেকে প্রেম করতাম তো আমাকে বারণ করেছিল আমার কাকিমা কাকু বলেছিল যে বুড়ি বিয়ে করিস না কিন্তু আমি শুনিনি আমি তখন প্রেমেতে মোহে চলে গেছিলাম আমার ওই একটা ভুলের জন্য অনেক বড় মাসুল দিতে হয়েছে তবু বলি প্রভু ঠিক আবার টেনে তুলেছে কাকু জীবনে আমার জীবনে যা করেছে আমার মা মানে আমার যে মা বাবা কেউ কিছু করতে পারেনি করে উঠতে পারিনি হয়তো ওরা মানুষ করেছে কিন্তু সেইভাবে মানুষ করতে পারেনি যেভাবে কাকু কাকিমা আমাকে দেখেছে মানে গার্ড করেছে খাওয়া থেকে শুরু করে না প্রভুর পথে এনে হচ্ছে এবং প্রভুর থেকে যেখানে যেখানে প্রার্থনা হতো যে চার্চ যেত সেই চার্চে আমাকে নিয়ে নিয়ে নিজের পয়সা দিয়ে তখন আমার কাছে পয়সাও ছিল না খেতে পেতাম না আমার দাদা বিয়ে করেছিল যখন আমার বৌদিরা আমাকে খেতে পর্যন্ত দিত না কিন্তু কাকিমা তখন দেখে কিন্তু খাবার খাইয়েছে রাত্রিবেলা খাইয়েছে এমন সময় হয়েছে যে আমার পড়ার টাকাটা বলছে বুড়ি তুই পড় আমি তোকে পড়াচ্ছি তুই পড় কিন্তু আমার তখন ওই প্রেমেতে এমন মগ্ন ছিলাম যে প্রেমের মধ্যে গিয়ে ভুল কাজটা করে ফেললাম যাই হোক প্রভু অনেকদিন পর আবার সুন্দরভাবে সুযোগ দিয়েছে ভালোভাবে দাঁড়িয়ে আছি ঈশ্বরকে আশীর্বাদ করতে বলছি এবং যে আমাকে দাঁড়ো করিয়েছে আমি সবার জন্য করতে পারি প্রত্যেকটা মানুষের জন্য করতে পারি কেন আমাদের একটা ছোট্ট সংস্থা আছে মানে আমরা নিজেরা কয়েকজন মিলে কুড়ি জনের মতো মিলে একটা খ্রিস্টানজী পরিবারে তারা কাজ করি যে কোনো মানুষের পাশে দাঁড়াবার জন্য তো দুটো পরিবারকে আমরা দেখছি কেন এইভাবে দেখুন মানে আমার কাজটা চলে গেছে আমার টাকাটা সীমিত হয়ে গেছে আমার হাজবেন্ডের সমস্ত দায় দায়িত্ব পড়ে গেছে আপনারা প্রার্থনা করবেন আমার একটা কাজ এই মুহূর্তে বলছি যে আমার মেয়েটা ছোট আমি প্রার্থনা চাইলে চাইতে পারতাম যে আমার কাজের জন্য কিন্তু আমি জানি প্রভু ঠিক সময় জুগিয়ে দেবে এখন আমার বাচ্চাটা ছোট সত্যি ছোটো আমি এখন কাউকে হাতে দিয়ে যেতে চাইছি না আর বাচ্চাটা বড় হোক আমি একটা ভালো কাজ করতে পারি আমার হাজব্যান্ডের সাথে হাত বাটাতে পারি এবং যাই যা কাজের মধ্যে আমি রয়েছি যাতে যাদের অসহায়তার পাশে দাঁড়াতে পারছি যেন আগামীকাল যেন আরও দাঁড়াতে পারি এটা আপনারা বিশেষ করে প্রার্থনা করবেন কাকু কাকিমাদের ঘর যে খুলে দিয়েছে এর জন্য আরও ধন্যবাদ শ্রীকান্তাকে ধন্যবাদ কেন শ্রীকান্তা সত্যি খুব সুন্দর লাই এখন তো অনলাইনে যা বাক্য দিচ্ছে সত্যি সত্যি কাঁটা দেওয়ার মতো গায়ে খুবই সুন্দর বাক্য দিচ্ছে আর সেই বাক্য শুনে যেন শুধু শুনি না যেন সেটা শুনে সেই কাজটা করতে সেই অনুগ্রহ চলতে পারে অনেক লোক অনেক ধন্যবাদ অনেক প্রশংসা করে যে না দাদার প্রার্থনা সত্যি খুব ভালো হয় আর আমার থেকেও আমি অনেকজনকে বলেছি যে দাদা যখন প্রার্থনা করে বলেছে আমাকে লিঙ্কটা পাঠিয়ে দাও আমরা দেখবো তো এটাই ধন্যবাদ যে দাদার প্রার্থনা শুনে যেন ওনারাও আসতে পারে এবং যারা জানে না তারাও যেন আসে একটুখানি প্রার্থনা এবং কাকিমাদের বিশেষ করে ধন্যবাদ কাকু কাকিমা যেন আমি কাকু কাকিমার বয়সকালে পর্যন্ত যেন আমার বয়সকাল পর্যন্ত কাকু কাকিমার পাশে দাঁড়াতে পারি এইটুখানি যেন আশীর্বাদ করবেন আর প্রভুকেও ধন্যবাদ দিই প্রভুও যেন সবসময় আমাকে ধন্যবাদ এইভাবে কাজ করতে সাহায্য করে যেন দিদিকেও দিদির শরীর খারাপ ছিল অনেক কষ্ট করে আজকে ঠিক সুস্থ হয়েছে যেন দিদিও সুস্থ থাকে ভালো থাকে এবং দিদির পরিবারকেও অনেক ভালো রাখো এটাই প্রার্থনা আরক্সট আর কই হ্যাঁ না এদিকে আসুন বলুন ও আমি ধন্যবাদ দিই যে আজকের এই দিনতে গিয়ে আসতে পারলাম আর শুরুতে এই গৃহতে যখন শুরু হওয়ার কথা উনি আপ্যায়ন করলেন শ্রীকান্তবাবু এবং দাদা সেদিন আমি এসেছিলাম সেদিন আমি অভিভূত হয়ে গিয়েছিলাম যে শুধু উনি প্রার্থনা করেন না আরও সম্মিলিতভাবে একে অপরের জন্য প্রার্থনায় তুলে ধরে এবং সেটা কন্টিনিউয়াসলি এই জিনিসটা আমি বসে বসে সেদিন প্রথম দিন বেশি কিছু ইয়ে করতে পারিনি উপলব্ধি করেছি খালি তারপর থেকে আর আজকে সেই আজকে একটা বছর পূর্ণ হলো সেদিনও প্রথম দিন এসেছিলাম আজও এসেছি আজকে জন্মদিন তা প্রভু মহানামের ধন্যবাদ দিই আর বিভিন্ন ঝড় ঝাপটার মধ্যে দিয়ে প্রভুদের রক্ষা করছেন আর এই সত্যি আমরা আমরা একে অপরের জন্য যে প্রার্থনা যে কন্টিনিউয়াস চালাতে হটা এটা জানা ছিল না খ্রিস্টীয় জীবনে একে অপরে যেই গুড নিউজ মিশনের সাথে মিশে আমি এটা শিখতে পেরেছি জানতে পারি আর প্রভু অনেকভাবে রক্ষা করছেন রিসেন্টলি আমার ছোটো ছোটো অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে ঈশ্বর আমার পাশে থাকে আমাদের পরিবারের পাশে থাকে এবং বিরাট একটা সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারতো আমার জীবনে গত পনেরো দিন আগে তিন দিন হয়েছে সেলাইটা কেটেছে বাথরুমে মাথা ঘুরে পড়ে যায় রক্তাক্ত অবস্থা আমার মিসেস ছিলেন ঈশ্বর অলৌকিকভাবে কাজ করেছেন এবং হসপিটালে সহায়তা দিয়ে এবং ডাক্তারের সঙ্গে সঙ্গে যেতে এখন আমি সুস্থ আছি সবল আছি হয়তো বড় কিছু ঘটনা ঘটে যেতে পারত কিন্তু ঈশ্বর বাঁচিয়েছেন ঈশ্বর রেখেছেন সুস্থ রেখেছেন বাকি আপনারা প্রার্থনা করবেন আমার ছেলেও বাইরে আছে যাচ্ছেন আমাদের একটা জমি সংক্রান্ত ব্যাপার আছে সেটার জন্য আপনারা প্রার্থনা করছেন সবথেকে বড়ো ধন্যবাদ ঈশ্বরকে আবার ধন্যবাদ দিই এই সম্মিলিত প্রার্থনার যে একে অপরের এই শেখানোর যে কায়দা কায়দায় বলব কারণ কিছু কিছু নোটস আমার এমনভাবে লেখা আছে সেগুলো খুবই আমি আমরা সকলে উপকৃত সকলে উপকৃত ওনার দ্বারা হ্যাঁ এই জন্যে আরো প্রার্থনা তো আর একটা ধন্যবাদ দিলেন না আজকে যে আপনার মিসেস এসছে হ্যাঁ হ্যাঁ আমি ধন্যবাদ দিই এক বছরের মতো আজকে প্রথম তাই তো প্রথম জন্মদিন আমরা জোরে আটতালি আজকে বড় বাবু স্ত্রীও আসার জন্য ওয়েলকাম কারণ আজকে আর একটা কারণ আছে যে আজকে আমি মানে এই সেলাইটা কেটেছে তো মানে খোয়াটা ইয়ে মানে সেজন্যে পাশে যদি থাকে ওকে আমি বললাম ও বলল যে না আজকে কিছুক্ষণ বাদে বলছি ও এত দেরিতে আরম্ভ হবে তাহলে যাবো না কেন চলো আমি চলো চলো তাহলে ছবি আসছে তারপরে ঈশ্বরের এমনই দুধ যে আমাদের হাঁটা পথ খুব ইয়ে হয়ে যাচ্ছে বলে উনি আমাদেরকে তুলে বুঝতে কে আগে একা একা হেঁটে হেঁটে আসতাম কিন্তু এখন মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছি বিশেষ আসছে কিনা দেখছি যাই হোক আবার ঈশ্বর নিয়ে এসছে সকল অবস্থা সকল পরিস্থিতির জন্য ঈশ্বর ধন্যবাদ ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আর আপনারা সর্ববিষয়ে প্রার্থনা করছেন তার জন্য ঈশ্বরকে থ্যাংক ইউ ঈশ্বরকে ধন্যবাদ দিই সত্যি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনে নেক্সট বলুন সকলকে জয় বিশ্ব প্রভুকে ধন্যবাদ দিই আজকে আমাদের সকলকে দিন দেখিয়েছেন উনি আমাদের সকলকে প্রভুর গৃহে আসতে সাহায্য করেছেন ধন্যবাদ আমার এটাই যে কদিন আগে আমার খুব আমার ঠান্ডা লাগাটা একটা ধাজ মানে দিয়ে কল বন্ধ করে না সেই কন্টিনিউ জল পড়ে তখন আমি মানে এই মাথা কিছু করে পেপার বলো বাইবেল বলো কিছু পড়তে পারি না হ্যাঁ কী করবো বাধ্য হয়ে বন্ধ করে দিয়েছিল যাই হোক তারপর তো প্রার্থনা তো আছেই তো ওই হলে আবার আমার নাকে একটু ঘা ঘাফা হয় তো যাই হোক প্রভুর দায়াতেই আমার এই নাকের ঘাটা খুব তাড়াতাড়ি আবার মিলিয়েও যায় ধন্যবাদ দিই গতকাল আমার তো সুগার আছে সুগারটা একটুখানি খুব বাজে টাইপের সুগার তো আমার একটু খাওয়ার টাইমটা করে হলে পেটটা খালি হলেই সুগারটা ফল্ট করে ঠিক আছে কম বেশি করে কিন্তু গতকাল এত বাড়িতে গেস্ট ছিল বলে না খাওয়ার টাইমটা একটু অন্য হয়ে গেছে সুগারটা এতটাই ফল্ট করলো যে আমার শরীরে ফল্ট হলে কাঁপে একটু কিন্তু ঝিনঝিন করতে শুরু করলো মানে বুকে যেন একটা ব্যথা অনুভব করতে শুরু করলাম মানে ক্যাডবেরি ক্যাডমিরি রসগোল্লা সব সময় থাকে বা বেরোলে আমি সঙ্গে রাখি রসগোল্লাটা রাখি না যাই হোক একটা গোটা রসগোল্লা একটা ক্যাডবেরি সব বসে বসে খেলাম খেয়ে একটু শীতির হলাম প্রভুর দয়াতেই হলাম আমি তারপরে শুয়ে একদম ঘুমিয়ে পড়েছি মানে আমার কোনো জ্ঞানই ছিল না কিন্তু আমার তখন আমার মানে রান্না পুরো হয়নি তো যাই হোক বিকেলে যখন ঘুম থেকে উঠলাম প্রভুর দয়াতে আমার তখন মনেই হচ্ছে না যে কয়েক ঘন্টা আগে আমি অসুস্থ হয়েছি তার জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই কিন্তু তারপরে আমার বিকেলের পর থেকে এবং আজ পর্যন্ত আমি সম্পূর্ণ সুস্থ প্রভুর কাছে আমি সব সময় বলি আমার যেখানে যাওয়ার আমি যার জন্য আমি খুব একটা বেশি পুষ্প জানে দূরে যেতে সাহস পাই পুষ্প আমাকে সব খবর দেন প্রভু যখন পুষ্প যখন আমাকে বললো এইখানে প্রভুগোজ হবে আমি বললাম পুষ্পো তাহলে তো আমি এখানে যাব কারণ মাঝখানে আমি প্রভুভোজ নেওয়া বন্ধ হয়ে গেছিলো আমি যেতে পারছিলাম না আমার হাজব্যান্ডও আমাকে একা ছাড়তে সাহস পায় না আর যার জন্য আমার প্রভুভোজ বন্ধ হয়ে গেছিলো প্রভুকে ধন্যবাদ দিই যে আমার ঘরের কাছে এই দাদা বৌদির বাড়িতে প্রভুভোজ নেওয়ার আমি একটা আমাকে প্রভুর সুযোগ করে দিয়েছে। এই সুযোগটার জন্য আমার পাওনা উপরি পাও প্রভুকে ধন্যবাদ দিই এবং আমি ভালো পাস্তারও পেয়েছি এখানে এসে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ মানে ভেনু ভালো হলে মেনুও ভালো থাকে না সুযোগ আ ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদের ধন্যবাদ দিই আমরা ধন্যবাদ দিই সিস্টার রাকি পাল আছেন অনলাইনে ওনার জন্য আমরা প্রার্থনা রাখবো আমরা ধন্যবাদ দিই সিস্টার শিকা সরকার উনিও আছেন আমরা প্রভু যিশুর নামে ওনার জন্য প্রার্থনা রাখবো আমরা ধন্যবাদ দিই ব্রাদার মিলন অধিকারী উনিও লাইনে আছেন আপনি আপনাকেও ধন্যবাদ দিই আমরা ধন্যবাদ দিই ব্রাদার দেবদত্ত দাস মহাশয় উনিও আছেন অনলাইনে আমরা প্রভু যিশুর নামে ধন্যবাদ দিই ধন্যবাদ দিই ব্রাদার বাপি আদক আর তিনিও অনলাইনে আছেন প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই ধন্যবাদ দিই আমরা পাঁচটার পরিতোষ মণ্ডল উনিও আছেন প্রভু যিশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই ধন্যবাদ দিই কুমকুম রায় চৌধুরী প্রভু যীশুর নামে আপনাকেও ধন্যবাদ দিই ধন্যবাদ দিই অসীমা সিস্টার অসীমা আছেন অনলাইনে আমরা তাকেও ধন্যবাদ দিই আমরা ধন্যবাদ দিই আমাদের পাঁচটার চন্দ্র হালদার আছেন আপনার জন্য আমরা প্রার্থনা রাখবো আপনিও আছেন আমরা ধন্যবাদ দিই আমাদের বিশেষ করে মুর্শিদাবাদ থেকে আমাদের ব্রাদার আজিমউদ্দিন মোহাম্মদ আজিবুদ্দিন সরকার তিনি আছেন আমরা তার জন্য প্রার্থনা করব আপনার চোখের জন্য আমরা প্রার্থনা রাখবো আমরা আরতি ছেত্রীকে প্রভু যিশুকে নাম সে আপকে বি ধন্যবাদ দেনা চাতে আপকে লি দোয়া করেঙ্গে বিশেষ করে আমাদের তো অলরেডি দেখছি আমাদের হাসনানাও দেখি এই মতো ঢুকলো আমরা তাকেও ধন্যবাদ দিই থ্যাংক ইউ আর প্রভু যিশু নামে যারা এই মুহূর্তে লাইভ দেখছেন আমরা প্রত্যেকজনের জন্য আমরা প্রার্থনা করব আর কেউ আছেন কি ধন্যবাদ প্রার্থনার জন্য তাহলে আমরা বাক্যতে যাবো ধন্যবাদ দে আজ বিশেষ করকে कि हम लोग कल से ही मतलब आने के लिए ये थे कि हम लोग को कल प्रार्थना में जाना है और सुबह में उठ कर के सब झटपट काम कंप्लीट कर लिया आठ बजे तक सब रेडी हो रहा है मेरा इतना आलसपन आ रहा है लग रहा है कितना जोर से नींद आ रहा है जाके सो गए सो गए फिर ध्यान में आया कि हमको तो प्रार्थना में जाना है नौ बजे हमको निकलना है तो उसके बाद नींद आ रहा है और बोल देव कहूँ हमको लेके चलो हमको भी नहाना बाकी है इतना सारा बर्तन धोना बाकी है कैसे हम टाइम से नहीं पहुंच पाएंगे नहीं जा पाएंगे क्या फिर वैसी नींद ले करके आँख में उठे कल पे गए सारा काम धंधा किए कंप्लीट किए और आए और धन्यवाद देना चाहते हैं कि मेरे हस्बैंड का एक महीना पहले पाव एक्सीडेंट हुआ था बहुत ही मैंने बुरा कंडीशन से उनका मैंने ये हुआ अभी प्रभु का आशीर्वाद से प्रभु का दया कि पा से अभी सब कुछ ठीक है ट्रीटमेंट हुआ प्लास्टर भी उनका पैकअप खुल खुल गया है चल पा रहे हैं और हल्का फुल्का पाँव में चल रहे हैं तो दर्द हो रहा है सूजन भी थोड़ा हो रहा है लेकिन डॉक्टर बोला कि आस्ते आस्ते रिकवर हो जाएगा और कल से वो ऑफिस जाएंगे आप लोग प्रार्थना कीजिएगा और प्रार्थना रखते हैं कि वो जा पाए और उनको मैंने अंदर से घबराहट जैसा हो रहा है इतना दिन बैठे हैं और कैसे क्या होगा नहीं होगा प्रभु ही जाने एक डेढ़ महीना से जो मतलब स्थिति से हम लोग गुजर रहे हैं प्रभु के ऊपर सब कुछ अपना छोड़ दिए हैं प्रभु आपको जैसे लेके चलना है चलिए और ये बात सही है जो प्रभु मैंने एक मुसीबत से एक निकाल करके उनको बाहर ला करके खड़ा कर हम लोग को समझ में नहीं आ रहा है कि हम लोग को कैसे चल रहा है घर और सब कुछ ठीक है अभी और परमेश्वर प्रभु के नाम से धन्यवाद सबको देना चाहते हैं তো পারমেশ্বর আবলোক সাই সালামত রাখা আর্য বচন সে আমি বাদ করেন আর প্রভু ইস্যুকের নাম সে বিশেষ করে আমরা যেটাকে কন্টিনিউ করছিলাম আজকের লেকচার থ্রি আর সেটা হচ্ছে আমরা যেই বাক্যটা নিয়ে আমরা এতদিন ধরে মানে আজকে তৃতীয় ভাগে আমরা উপস্থিত হয়েছি আর সেটা হচ্ছে লিখিত সুসমাচার তার কুড়ি অধ্যায় আটত্রিশ থেকে চল্লিশ লুকা

তাহাকে আর কোনো কথা জিজ্ঞাসা করিতে তাদের সাহস হইল না তো ঈশ্বর এই বাক্যটাকে নিয়ে বলছে যে কারা অধ্যাপক অধ্যাপক বলতে কাদের বলে বর্তমানে যদি আমরা বলি অধ্যাপক তাহলে এখন কি বলবো বর্তমানে আর কি বলবো আমরা বর্তমানে যদি যদি ইউনিভার্সিটির অধ্যাপক হন আমরা অধ্যাপকের ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল তাই তো প্রিন্সিপাল তো আমরা প্রিন্সিপাল বলি তো অধ্যাপক মানে প্রিন্সিপাল প্রিন্সিপালরা কয়েকজন অধ্যাপক কইলেন হে গুরু আপনি বেশ বলিয়াছেন অর্থাৎ ঈশ্বরে বাক্য বলছে যে আমরা যখন শুনলাম যে অধ্যাপক বলছে ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নাই কিন্তু জীবিতদের এই কথা শুনে অধ্যাপকরা এই কথা বললেন এখানে কথার মধ্যে একটা কী আছে একটা এই বাইবেলটার মধ্যে আমরা দেখি এখানে যদি পুরো বাইবেলটা দেখুন মধ্যে লুক অধ্যায় থেকে আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা যদি দেখি আর সেখানে ঈশ্বরের বাক্য বাইবেল কি বলছে যে ঈশ্বর তো মৃতদের ঈশ্বর নয় ভালো করে দেখুন ভালো করে ওই জায়গাটা রিপিট করুন কিন্তু জীবিতদের এখানে একটা ফুটনট পরে একটু দাঁড়িয়েছে তারপরে বলছে না। তাহার সাক্ষাতে সকলেই জীবিত তারপরে যে দাঁড়িয়ে আছে তখন কয়েকজন অধ্যাপক কইলেন হে গুরু আপনি বেশ বলিয়াছেন অধ্যাপকদের বেশ বলেছেন হে গুরু বেশ বলেছেন এখানে আমরা কি বোঝা যায় এই বাক্যটার মধ্যে আপলোক ক্যা ইস্কো মে ঢুন রে বেশ বলেছেন তো কি বলতে চাইছেন বলছে না 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 কয়েকজন অধ্যাপক কইলেন হে গুরু আপনি বেশ বলিয়াছেন ঠিক এখান থেকে আমরা একটু নিজের ব্রেনটাকে খাটাই কি কে বাত কি পর ঠিক কথাই বলেছেন এটা যদি এরকম করার পর অধ্যাপকরা এই কথা জানার পর অধ্যাপক যিনি পণ্ডিত তিনি যখন এই কথা বলেন তাহলে কী মানে কি বোঝা যায় অন্যদিকে যদি আমরা নি তিনি একটু মজাও করেছে তাই না একটু টিপকানি দিয়েছে তাই না অধ্যাপকরা যিশুকে একটু কি করেছে টিটকিরি করেছে এটাকে বেশ বলেছেন আপনি খুব সুন্দর কথা আপনার মানে আমরা কারো যদি ভেতরে মানে ওই থাকে না एक-एक सुमाए हमारा लोग बहुत अच्छा बोला आप मतलब आपको क्या कर रहे मजा उठा रहे मजा लूट रहे आपके लिए ना? बहुत आदमी लोग जा करते ना ब्रदर बहुत अच्छा है बहुत बात देखो माने बहुत खूब बात बोला आप बोलते है ना तो हम लोग क्या उसी टाइम में उसको बात से हम लोग को पता चलता है तो वो क्या किया मजा किया हमको ठट्टा किया ना एक, एक टाइम होता है ना तो इसीलिए परमेश्वर प्रभु को वो लोग क्या गुरु जो है जो लोग अध्यापक प्रिंसिपल है वो लोग क्या ये बात मजा से की तो हम लोग आप लोग को बता दिया मुर्दा कौन है यहाँ पर बोचे ईश्वर मितो दे मुर्दा के मितो कारा मैक्सिमम लोग यही कथा ही बोल पे जरा प्रभु ते नहीं तारा ही मितु আর আপনারা সবাই জীবিত হ্যাঁ হ্যাঁ আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু এই কথা আজকে রিঙ্কিত পিঙ্কি যেই কথাটা বলল যে জগতের মানুষরা মৃত আমরাই শুধু জীবিত প্রভুতে জীবিত জগতে এইখানটা কিন্তু ঈশ্বর কিন্তু কোনো জগতের মানুষের কথা বলছে না যে বিশ্বাসীদের বলছে আজকে অনেক বিশ্বাসী মৃত হয়ে গেছে অনেক বিশ্বাসী নালে প্রকাশিত বাক্যতে তিনি বলতেন না না ঠান্ডা না গরম না প্রকাশিত বাক্য তার তিন অধ্যায় দুই পদ দেখি সেখানে কি বলছে কাদের বলছে বিশ্বাসীদের বলছে না অবিশ্বাসীদের বলছে একটু দেখি সেখানে কি বলছে খুলি আমরা প্রকাশিত বাক্য তিন অধ্যায় পারিয়ে তিন অধ্যায় দুই পদ জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল হ্যাঁ কি বলছে জাগ্রত হও তারপরে বলছে এবং অবশিষ্ট যে সকল মৃতকল্প হইল তা সুস্থির করো কেননা আমি তোমার কোন কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ নে হিন্দি মে কে লিখা হুর্দা কে মিতো বলছে তোমরা এখানে কি বলছে জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয় মৃতকল হলো তা সুস্থির করো কেননা আমি কেননা আমি তোমার কোন কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই অর্থাৎ ঈশ্বর ডাইরেক্ট আমাদেরকে বলছে আমাকে বলছে আমলো কে হতা হ্যাঁ জব তকলিফ হ্যাঁ তবে আমলক প্রভুকে পাস আজাত যাব তকলিফ নেই তো দূর হট যাতে তো প্রভু আমল কে হত প্রভু আপি হতলবা প্রভু কাল একটা সমীক্ষা আপনারা দেখেছেন কি না জানি না আর এটা সমীক্ষাটা গ্রুপ আমরা গ্রুপে পাঠিয়েছি আমরা চোদ্দ চোদ্দো তারিখে কৌশিকী অমাবস্যা গেছে তাই না কৌশিকী আমস্য সেই গ্রুপে আমি পাঠিয়েছি এইবারে লেটেস্ট নিউজ দু হাজার তেইশে পাঁচ কোটি টাকার মদ বিক্রি হয়েছে দেখেছেন তো নিউজ পাঠিয়ে দিচ্ছে মদ বিক্রি হয়েছে শুধু চোদ্দ তারিখে দাঁড়িয়ে তাহলে মানুষের এখন আরো তুমি খাও পিও আর ঘরে বিন্দাস পি কে জিও তো এইখানে ঈশ্বরের বাক্য আমি জানি না কোন ঈশ্বরকে মদ দিয়ে পুজো দেব আমি জানি না আমার ভাষাতে নেই কোন কোন লেখা নেই কিন্তু আজকে মানুষ সত্যি মৃত গল্প মৃত হয়ে গেছে মানুষ মৃত হয়ে গেছে আর প্রত্যেকটা মুহূর্ত আজকে আমরা ঈশ্বরের বাক্য কিন্তু আমাদেরকে এখানে চোখে আঙুল দিয়ে তিনি আমাদেরকে দেখাচ্ছেন খুব খুব সিরিয়াস কন্ডিশন আমাদের জীবনে যেটা আছে আমরা আমরা একটা বাক্য খুলব আর সেটা প্রকাশিত বাক্য তার বাইশ অধ্যায় কুড়িপদ ঈশ্বরের বাক্য বলছে তিনি কিসে ঈশ্বর নয় তিনি মৃতদের ঈশ্বর না তিনি জীবিতদের তো ঈশ্বরের বাক্য আমরা যখন প্রকাশিত বাক্যে যখন আমরা দেখছি আর সেখানে বাইশ অধ্যায় কুড়ি হ্যাঁ সত্য আমি শীঘ্রই আসিতেছি তারপরে কি বলছে হ্যাঁ সত্যই আমি শীঘ্র আসিতেছি আমাদের তরিত বাবু কি বলে গেলেন যে প্রভু যীশু কামিং সুন আমাদের সিস্টার শিবলিদি কিন্তু সেম বলে গেলেন যে প্রভু যিশু আসছে তাহলে আসার আগে তিনি জানাচ্ছেন যে আমরা যে ঈশ্বরে আরাধনা করি যে ঈশ্বরের উপাসনা করি যে ঈশ্বরের পূজা অর্চনা করি সে মৃত ঈশ্বর নয় সে জীবিত অর্থাৎ জীবিত যারা থাকে আপনি কি কখনো দেখেছেন যে আপনার গলায় আপনি জীবিত অবস্থা ফটোর মধ্যে মালা দিয়েছে है? ना। देन ना। देता है क्या आप जिंदा है बड़ा फोटो लगा के आपको फोटो धूप धुना दो रोज देंगे तो कैसे लगेगा आपको आप बोला रहे क्या भाई तुम्हारा तो अकल मन खराब हो गया क्या हम जिंदा है अभी तक हमको मालक दे रहे तो आज लोग का कलकत्ता में कलकत्ता का बाहर में जितना गुरु है लोग माना पहनते हैं क्या है तब क्रिश्चन पढ़े সম্মান দেয় কিন্তু অনেকজন ওই মালা পাওয়াটা পছন্দ করে আমরা আস্থা চ্যানেলে যদি দেখি গুরুদেব তিনি নিজে মালা পরে বড় চেয়ারে বসে তিনি হ্যাঁ হ্যাঁ তো গুরুদেব মুর্দা হ্যাঁ আর ও যে বাণী যান বললে ও বিদা হ্যাঁ আর যে লোক শুনলে ও লোক ভি মুদা হ্যাঁ तो आज जितनी यहां पर हैं, जब लोग परमेश्वर बोल रहे हैं परमेश्वर कहीं पर मंदिर गिरजा चर्च गुरुद्वार मजार वहां पर परमेश्वर नहीं रहते हैं अगर आप कोई सोचता है तो परमेश्वर मंदिर में तो गलत है परमेश्वर कोई बोलेगा ना मजार में है आप जाइए वहां पर वहां पर परमेश्वर है गलत है कोई आदमी बोलेगा परमेश्वर चर्च में है वो गलत है परमेश्वर ना तो मंदिर में ना तो चर्च में ना तो गुरुद्वार में ना कोई मजार में परमेश्वर नहीं रहते परमेश्वर पर हृदय में आपको हृदय में है दिल में, दिल में रहते हैं हम हाँ लोग जो करता है वो दिखावटी करता है क्योंकि वो दिखाता है हम लोग क्या किया मूर्ति का सामने में बुरा फॉल रख देते हैं और उसका बाद हम लोग निकाल जाते नहीं घर को बंद कर दीजिए परमेश्वर खाएंगे अभी कोई हाथ नहीं उठाएगा कोई लाड़ू नहीं खाएंगे कोई नारकोल लाड़ू खाबे ना कह ना खाबे तार पड़े तो के दोबो हम लोग निकाल जाता है निकाल जाने के बाद क्या करते है? दस मिनट का बाद हम लोग आके खाते प्रभु खा लिया, हम लोग क्या बोलते हैं प्रभु खा लिए <laughs> प्रभु खा लिए कौन खाता है हम लोग खाता है खाने के बाद मत, मन में क्या तस्ल नहीं देता है? प्रभु खा लिए अगर सचमुच प्रभु अगर खाते थे कोई आदमी नहीं देते है कोई अगर प्रभु सचमुच खाता है तो कोई आदमी खाना नहीं देते है प्रभु तो यहाँ पर परमेश्वर का वचन में बोल रहे हम लोग सजमुज मुर्दा है परमेश्वर नजर में हम लोग मुर्दा है तो आज परमेश्वर वचन से बहुत तरीका बात ये परमेश्वर सिखा रहे क्योंकि हम लोग जो परमेश्वर को आराधना न कर रहे अगर परमेश्वर क्योंकि हम दूसरे विश्वास से प्रभु के पास आए आया, आया ना आप लोग यहां पर जितने लोग क्यों आया आपका परमेश्वर कोई काम नहीं किया आपको मूर्ति कोई काम नहीं किया तो आप क्यों प्रभु के पास आया आप एक बोल सकते हम जो प्रभु को विश्वास करते वो उसको कबर उसको पकड़ के नहीं रखा उसको मृत्यु उसको नहीं रखा लेकिन वो जीवित है अगर कोई इसराइल में जाएंगे तो कोई जुरुसलम वहां पर जाएंगे तो अभी भी जो जहां पर कबर सब जितने कलकत्ता में जितना कबर है सारा वेस्ट बैंगल सारा वर्ल्ड में सब कबर बंद है लेकिन प्रभु यीशु का कबर अभी खुला है भी लोग जा रहे हैं वहां पर जाके घूमता है देखता है वहां पर और वहां पर लिखा है हिब्रू में परमेश्वर यहां पर नहीं है वो कबर खुला है मेरा बात नहीं है अगर आर्कोलॉजी देखेगा जियोग्राफी देखेगा किसका खबर ओपन? आप गूगल में जाकर सर्च करिए कोई नहीं बोलेगा सिर्फ यीशु का कवर खुला है क्योंकि परमेश्वर तो भी यीशु जीवित है अगर परमेश्वर अगर मिट्टी में रहते थे परमेश्वर अगर वो मर्द मुर्दा हुआ है तो हम लोग क्या करते हैं কবি হাম কবি নেেশোক আজ ইয়াপ ব্যাটে যতজন আমরা এখানে বসে আছি যদি ঈশ্বর যদি সত্যিই মৃত হতো তাহলে আমি আসতাম না প্রভুর কাছে কেননা আমি সব বিশ্ব ছেড়ে প্রভুর কাছে এসেছি এই জন্য কেননা আমি যে ঈশ্বরের প্রশংসা করি আমি যে ঈশ্বরের আরাধনা করি আমি ঈশ্বরের যে যে ঈশ্বরের জয় জয় করি সে উচ্চ হচ্ছে জীবিত प्रशंसा कर महिमा कीर्तन कर आराधना करीना समझ के हम क्या बोल रहे हैं अगर कैलेंडर देखेगा हिस्ट्री देखेगा ये जन्म लिए ये साल में मर गए ये साल में लिखा है ना डेथ खत्म जिंदगी अच्छा काम अच्छा काम किया अच्छा अच्छा प्रवचन बोला ये करो वो करो वो करो कारण जन के बाद मर गया बहुत आदमी लोग बहुत ऋषि है सब लोग मुनि ऋषि है लेकिन परमेश्वर एक दिन एक कहानी आपको बता रहे रामकृष्ण देव अपना नाम जानी ना हाँ रामकृष्ण देव तो रामकृष्ण देव जैसा आप लोग बैठे हैं तो उसको बहुत चेला लोग थे अनेक जन और शिष्य छो तो रामकृष्ण देव बोलते आज के बेस्ट শিষ্যকে মনোনয়ন করব। তো রামকৃষ্ণ পরমংসদেব যখন বলেছিল আমি বেশ শিষ্যকে মনোনয়ন করব। আর তোমরা কাজ একটা কাজ করবে যে এক একমুঠো চাল আমার কাছে নিয়ে আসবে মানুষের চক্ষের আড়ালে কি বলেছে রামকৃষ্ণ পরমংসদেব বলেছি যে মানুষের চক্ষে আড়ালে এক একমুটো করে চাল নিয়ে আসবে যে নিয়ে আসবে সেই আমার প্রধান শিষ্য হবে কে বলা कार मानुषे चो केुपा के मैं के चुपा।, चुपा, के। चुपा के वो चाल को एक मुठ्ठी चाल मेरा पास लेके आना पड़ेगा सब चेला लोग क्या किया सब लेके रामकृष्ण का चरण में उसको रखा लेकिन अंत में सब चेला जितना चेला है सबा नहीं लास्ट टाइम खाली हाथे विवेकानंद স্বামী বিবেকানন্দ খালি হাতে লাস্টে তো রামকৃষ্ণ পরমংশীতে বিবেকানন্দ করছে তুমি খালি হাতে তখন বিবেকানন্দ এই কথা বললেন গুরুদেব আপনি বলেছেন যে মানুষের চক্ষের আড়ালে আপনাকে চাল নিয়ে আসতে আমি কি করে আনবো বলছে কেন কেন আনতে পারো নি তুমি চাল সব শিষ্যরা তো চাল নিয়ে এসছে বলছে আমি আনতে পারিনি কেননা একজন দেখছে নিঃস্ব আমি তার আড়ালে আমি কি করে চালটাকে নিয়ে আসব। আমি তার আমি আনতে পারবো না কেন একজন দেখছেন ঈশ্বর যার আড়ালে আমি চালটাকে নিয়ে আসতে পারবো না তখন স্বামী তখন রামকৃষ্ণ পরমংশ দেব যে তুমি আমার প্রধান শিষ্য আজ থেকে তো কে ওয়াপার কে বলা ওয়াপার বিবেকানন্দ বলছি যে পরমেশ্বর হর জায়গা মে আপ ইয়াপার বেটে পরমেশ্বর ইহ পারে हम लोग बहुत आदमी लोग सोचते नहीं परमेश्वर मंदिर में যদি যাবেন আমাদের এখানে যত শনি মন্দির আছে প্রত্যেকটা বড় গাছের তলায় পটকাতে ফুটপাতের তলায় সব মন্দির ছোট ছোট মন্দির গজিয়ে গেছে আপনি চেন্নাইতে যাবেন সমস্ত জায়গা বড় গাছের তলায় ওই গতে জলো সবাই একটা করে মূর্তি বসিয়ে চার্চ বানিয়ে দিয়েছে চার্চ বলতে ওখানে মা মেরির ওই লাগিয়ে আর একটা ঘর করে দিয়েছে চেন্নাইতে থাকবেন বটগাছের নিচে রাস্তাঘাটে যেখানে যেটা শনি মন্দির ওখানে চেন্নাইতে সবকিছু ওরকম মন্দির লাগিয়ে দিয়েছে কামা রোজগারটা ভালো হবে কামাইটা ভালো হবে আপনি ওখানে দেখবেন ওখানে শুনেছি গিয়ে দেখে আসবে হ্যাঁ তো ওখানে অনেক কিছু তাহলে মানুষ মৃত ঈশ্বর হচ্ছেন এখানে ঈশ্বর যদি আমি একে যদি শ্রদ্ধা করি একে যদি ভালোবাসি একে যদি সত্যি প্রত্যেকটা মতো সই আজকে আমাদের রুমকে সেখানে বলছে যেটা মা বাবা করিনি সেটা আমার আজকে দাদা বৌদি করেছে কাকা কাকিমা করেছে তো কাকা কাকিমা করেছে কাকা কি ম্যাজিক করেছে রুমকি কে না ম্যাজিক করেনি তাদের খ্রিস্টীয় ভালোবাসা তার উপরে যখন অ্যাপ্লাই করেছে তার মধ্যে দিয়ে তাদের শ্রদ্ধাকে দেখেছে যখন মানুষের শ্রদ্ধা অন্তর থেকে আসে চোখ থেকে তখন জল এসে যায় তাই না অন্তর থেকে যখন শ্রদ্ধা আসে অন্তর থেকে যখন আসে তখন কিন্তু চোখের জল কিন্তু অটোমেটিক চলে আসে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি আমাকে বাঁচিয়েছেন এই জন্য ঈশ্বর আমাদেরকে এক এক সময় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আজকে আমাদের বরুণ বাবু বাথরুমে পড়ে গেছিল অনেক বড় সাংঘাতিক ঘটনা ঘটতে পারলো না হতে পারতো বা এমন কিছু হতে পারতো সে চলতে পারতো না হয় এমন জায়গায় লেগেছে সে চোখে দেখতে পারতো না কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে তার তিনটে সেলাই এসে এখানে দাঁড়িয়ে ধাক সাক্ষ্য দিচ্ছে যে আমি ধন্যবাদ দিতে পারি যে কঠিন পরিস্থিতির মধ্যে আমি গেছি আজকে ব্রাদার আয়া ইয়া পর উসকো বাইক অ্যাক্সিডেন্ট মেস পাও মে ঘুটনা মে চোট হা জব সে ও হসপিটাল মেতে থে ঘর মেতে থে উসি টাইম প্রার্থনা কিয়া লকিন পরমেশ্বর কুছ বাত বোল क्योंकि आपको जो तरीका है आपको कुछ है इसको चेंज करना होगा अगर हम ये घर में जा रहे हैं बार बार करके ठोकर लग रहा है तो हमको क्या करना है सुधारना है हम लोग को जीवन में कुछ जब ठोकर आता है तो परमेश्वर चाहता है तू सुधर जा समझ गए हम क्या बोल रहे हैं আমাদের জীবনে যখন সমস্যা আছে আমরা এক এক সময় মনে দুর্বল হয়ে পড়ি না আমাদের বারে বার আমার পায়ে ঠোকর লাগছে তাহলে আমাকে এই দিয়ে চলতে গেলে ওটা দেখে হাঁটতে হবে ঈশ্বর আমাদের বলতে চান যে তোমার বারে বার করে লাগছে তাহলে তুমি চেঞ্জ হও এই জন্য যখন সেই বেশ্যা যখন ধরা পড়েছিল মহিলা আর সবাই পাথর তুলে মারছিল মারার পর যীশু বলছে দেখো আমি জিজ্ঞেস করেছিলাম যে পাপ করেনি সে প্রথমে মারুক কেউ নেই तो गोविंद जी shouldUse মহিলা কে বলছিল যাও চলে যাও আর পাপ করো না অর্থাৎ তাকে আরেকবার টাইম দিলেন সুযোগ দিলেন গো আর আমরা ও ঠিক আছে বাংলা কথা আছে না चासी গাল তো ঘর তো লাঙ্গল তুলে থা আপনার পরিবারে आपको बेटी बड़ा हो जाएगा आपको जॉब भी मिल जाएगा सब कुछ मिल जाएगा पिंकी तबीयत खराब है वो ठीक हो जाएगा उसको परिवार लोग घर भर सब प्लॉट बन जाएगा বিশ্বাস পে কমজোর আপনার অসুস্থতা সিকনেস যা কিছু আছে যখন আমাদের সব কিছু ওকে থাকে না তখন আমাদের যায় গঙ্গা জল দেখা না যাব হিল তো পুরা 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 ঘুল যাতে রেখা কে হত সবকু নিক নিচে পুরা পানি हम लोग के जीवन में जब कुछ बिंदास चलता है तो हम लोग ओ ठीक है तो जीशु एकांत के मंदिर में जाता है तो यहां से यहां तक नमस्कार मंदिर देखी यहां से यहां तक अभी भक्ति का तीन इंची हो गया नहीं अगर मापेगा तो तीन इंची भक्ति मैंने यहां से यहां तक बहुत आदमी लोग पहले जमाने में आदमी लोग क्या घोटना में जाकर पर्द कुछ होता है अभी क्या कमर में दर्द सब कुछ दर इसीलिए हाटू में आ गया उसको यहाँ पर आके ऐसा कर लिए तो आदमी लोग देखो विश्वास पहले आदमी का जमाना में आपके जमाने में बड़ा घुमाटा लगा के एकदम वहां पर पाव में जाकर छूना पड़ता है लेकिन अभी क्या हुआ लगी माझी माने यहाँ पर यहाँ पर हाँ गया मैंने घुटने में आ गया आपको प्यार उसका बाद जब बहुत क्लोज हो जाएगा एकदम প্রণামজি কেসে হ্যাঁ প্রণামজি বসিয়া খত মত আপকো বিশ্বাস ওই দিখানে আমাদের সবকিছু শ্রদ্ধা এই গেছে তো ঈশ্বরের বাক্য আমাদেরকে বারে বার করে শেখাচ্ছে যাতে আমরা জাগ্রত কেন আমি যে ঈশ্বরের আরাধনা করি সে জীবিত আমরা একটা বাক্য যাই আমরা আর একটা বাক্য যাই আর সেটা ফিলিপিও তা তিন অধ্যায় খুলবো আর সেখানে ঈশ্বরের বাক্য আমরা খুলবো ফিলিপিও আমরা খুঁড়ি আই আমরা খোলি ফিলিপিয়ান চ্যাপ্টার থ্রি ভার্স টোয়েন্টি ফিলিপিও তিন অধ্যায় আমরা সেখানে খুলব কুড়ি একুশ একুশ সেখানে কুড়ি বলছে কুড়িতে আমি পড়ছি কারণ আমরা স্বর্গপুরীর প্রজা আর তথা হইতে আমার ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের আগমন প্রতিজ্ঞা করিতেছি অর্থাৎ আমি যে ঈশ্বরের আরাধনা করি আমরা কার প্রতিজ্ঞা করছি ঈশ্বর অর্থাৎ প্রভু যীশুর আমরা প্রতিজ্ঞা করছি এবং একুশ পদে বলছি তিনি আমাদের হীনতা দেহকে রূপান্তরিত করিয়া নিজ প্রতাপের দিয়ে স্বরূপ করিবেন এবং সেই কার্য শক্তিতে তিনি সকলেই আপনার বসীভূত করিতে পারেন তারই গুণে করিবেন অর্থাৎ ঈশ্বরের বাক্য বলছে যখন আমরা প্রভুর যে জীবিত ঈশ্বরে আরাধনা করি তিনি আমাদের কি করবেন নিয়ে যাবেন এই জন্য বাইবেল কি বলছে যারা কবরে তারা প্রথমে উঠবে আর যারা আমরা তারা সশরীরে প্রভুর সঙ্গে নিতে হবে বলছে না তো ঈশ্বর তিনি বলছেন যে আমি জীবিত এই জন্য জৌন চৌদ্দার্থে বলছে তোমার হৃদয় উদ্বিগ্ন না তুমি বিশ্বাস করো কারণ আমি যেখানে যাচ্ছি আমি তোমাদেরকেও সেখানে নিয়ে তোমাদের জন্য কি করতে যাচ্ছি স্থান প্রস্তুত করছি আমি যেখানে থাকি তোমরাও যেন সেই জায়গায় থাকতে পারো তাহলে এখানে ঈশ্বরে বাক্য আমরা সেই প্রতিজ্ঞায় আছি প্রভু কবে যাব প্রভু কবে আসবে তাই না প্রতিজ্ঞা আমরা প্রতিজ্ঞা সে পত্রিকাটা কখন কোন টাইমে কোন সময় আসে সেগুলো বলিনি কিন্তু মতি লুকে শিষ্যদের বলেছিলেন সিমটম কোন কোন সময় মানুষ প্রভু যিশু আসবেন সেখানে অনেক সিমটম বলেছে কি মানুষের মধ্যে প্রেম শীতল হয়ে যাবে মানুষের মধ্যে বিশ্বাস চলে যাবে মানুষ আত্মপ্রিয় অর্থপ্রিয় হবে মানুষ ঈশ্বর প্রিয় না বিলাস প্রিয় হবে নিজেকে সাজাবে হ্যাঁ স্বার্থপর হয়ে যাবে সব সিম্পটম কিন্তু বলে দিয়েছে আর এখনকার মানুষেরা বিলাসপ্রিয় সাজাতে ভালোবাসে খুব তাই না একটু বিয়ে বাড়িতে একটু সাজা গোজা করলেই প্রথমে টিকটক সেলফি তুলে নিল এখন তুলে নিল না আর বাচ্চার মেয়ে কে লিখা সাংঘাতিক কত বক্ষ বক্ষতে বলছে দেখো এখানে যারা আমরা নিজেকে খুব সাজাতে ভালোবাসি তো এখানে বাইবেল একটা জায়গা দেখাচ্ছি তোমরা আঁতকে উঠবে ওই কথাটা আর সেখানে কি বলছে দেখুন দ্বিতীয় তিমতীয় খুঁটি পাঁচ অধ্যায় ছয় পথ কালকেও পড়েছে আজকেও পড়াচ্ছে আপনাদেরকে দ্বিতীয় তিমতীয় পাঁচ অধ্যায় ছয় পথ দুশো তি সরি পয়লা তিমতীয় পাঁচ অধ্যায় ছয় পথ কিন্তু যে বিরাসিনী সে জীবন জীবন দশায় মৃত অর্থাৎ এখানে কি বলে কিন্তু যে বিলাসিনী সে জীবন দশায় মৃত তাহলে আজকে আমরা নিজেরা খুব সাজতে ভালোবাসি খুব নিজেকে সাজাতে ভালোবাসি বলছে তার জীবন দশায় মৃত বহ পরিবার মেয়ে অনেকজন আছে তারা বিউটি পার্লারে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা খরচা করে দেয় করে দেয় না হ্যাঁ অনেকজন অনেক পরিবারে আছে এবং যদি না দেয় পরিবারের মধ্যে ঝগড়া হ্যাঁ মানে এখন নতুন স্টাইল চুলটাকে স্টেপ করা হিট করা অনেক কিছু অনেক কিছু তারপরে পেডিকিওর ম্যানিকিওর আমি জানি না ওগুলোর নামগুলো তো ওইগুলো গুগল থেকে ফেসিয়াল পেডিকিওর ম্যানিকিওর হচ্ছে ও তাই কত কিছু পা হ্যাঁ বডি ওয়াশেস কত কিছু

কেননা ঈশ্বরে বাক্য বলছে যখন আমার মধ্যে হৃদয়ের মধ্যে ঈশ্বর থাকবে না আর যখন আমি যদি প্রভুর শান্তিতে থাকব না অটোমেটিক আপনাকে কিন্তু আর করতে না সৌন্দর্য আর আপনাকে বডি স্প্রে হবে না আপনার সুগন্ধ বিভিন্ন জায়গায় যাবে ছড়িয়ে যাবে অর্থাৎ ঈশ্বর আজকে যে এই ফেসবুক লাইভ দেখে তো আমি কি তাকে জন জন বলছি না তার খুশবু আজকে সিস্টার এসে বলছে যে তার বাক্য প্রার্থনা তাহলে এটা কি হচ্ছে খুশবু আপনি পাশের বাড়ি ছুটকি মাঝে রান্না করছে আপনি নাকে চাপা দিয়ে দিয়েছেন মানে সে রান্না করছে আপনি নাকে চাপা দিয়েছেন গন্ধটা বেরিয়েছে তাহলে আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী আপনার সুগন্ধ কেন বেরোচ্ছে না আপনার সুগন্ধ কেন বেরোচ্ছে না কেননা আপনার মধ্যে তো প্রবচনা লঞ্চনা গঞ্জনা সবকিছু ভর্তি অর্থাৎ প্রভুর যখন সন্তান হবে আপনার মধ্য থেকেও সেই খুশবু বেরোবে না প্রভুর সন্তান এক্সপের আসবে তো এইটা ঈশ্বর জীবিত ঈশ্বর সেই জীবিত ঈশ্বরের কথা বাইবেল আমাদের শেখায় আমরা আর একটা বাক্য যাই আর যেখানে ঈশ্বরের বাক্য আমরা চলে যাব উপদেশক উপদেশক যদি আমরা খুলি আমরা যদি বাইবেল যদি খুলি উপদেশক আর সেখানে বারো অধ্যায় খুলব সদ উপদেশ সদ উপদেশ বারো অধ্যায় সাত পদ বারো অধ্যায় সাত পদে ঈশ্বরের বাক্য কি বলছে আর ধুলি পূর্বপথ মিত্রিকাতে প্রতিগমন করিবে এবং আত্মার যা দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করি তাহলে হ্যাঁ বারো অধ্যায় সাত পথ তাহলে ঈশ্বর তাহলে আমাদের শরীরটা কি আমরা এক এক সময় শরীর হিন্দু শাস্ত্রে বলে আমাদের শরীর হচ্ছে পঞ্চ মানে ঋতু নিয়ে পঞ্চ ঋপু নিয়ে আমাদের শরীরকে তৈরি আছে তাই এইখানে ঈশ্বরে কি বাক্য আর তুমি পূর্বপদ মৃত্তিকাতে প্রতিগমন করিবে এবং আত্মার যা দান সে ঈশ্বরের কাছে প্রতিগমন করিবে এখানে এখানে কি বলছে তিনি মৃত্তিকা দিয়ে মৃত্তিকাতে প্রতিগমন করিবে হিন্দি মেয়ে গেলেও সদ উপদেশ দেখো সদ উপদেশ বা হ্যাঁ পারিয়ে যৌকে তো মিটিমে মিল যায় दिया, तो आत्मा किसका पास चला जाएंगे परमेश्वर पार। हिंदू लोग जब मर जाता है मर जाने के बाद जब उसको जलाते के बाद उसको नाभि लेता है ना निकाल के उसको क्या करते हैं क्यों देता है माटी क्यों गंगा में उसको फेंकता है क्योंकि माटी से ही बना हुआ है और माटी से ही वो चला जाएगा है ना तो बचन में ही लिखा है तो मिट्टी से बनाया है, और मिट्टी में हम लोग क्या करेंगे मिल जाएंगे और उसके बाद क्या करते है? जब जल बाद हम लोग सब लाइन लगा देते लगाने के बाद क्या करते अब एक लोटा लेते और सब वो पानी में डालता है डालता है ना लास्ट जो लोटा को क्या करते हम उसको तोड़ के निकाल आता है आता है ना जब मर जाने के बाद आप लोग शासन में देखेंगे तो इवनी कॉरी सबाई जल देवा से कुर्सी के मान भांगिए বেরিয়ে চলে আসে তো পরমেশ্বরকে ইহা পর লিখায় পুরা এখানে দেখুন কি বলছে এখানে দেখুন এ দেখে এখানে কি বলছে বারোকা পাঁচ পাঁচ বড় আবার লোকে উচ্চস্থানে ভীত হইবে পথে ত্রাস হইবে এবং কম্পিত পুষ্প হইবে ফরিং অতি কষ্টে চলিবে এবং কি বলছে কামনা নিস্তেজ হইবে কেননা মানুষ আপন নিত্যস্থায়ী নিবাসে চলিয়া যাইবে এবং বিলাপকারিনী পথে পথে বেড়াইবে এবং সেই সময় রৌপের তার খুলিয়া যাইবে সুবর্ণ পাত পান পাত্র ভাঙিবে এবং ধরে কলস খণ্ড খণ্ড হবে কূপের চক্র ভগ্ন হইবে তো কলসি কি বলছে ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে যাবে टुकड़ा टुकड़ा हो जाएगा क्या लिखा है पढ़िए फिर जो ऊंचा है उसके भय खा जाएगा और मार्ग में डरवानी को मानी जाएगी और के पेट और टीटी भी भारी लगेगी और भूख बढ़ने वाला कल फिर का काम ना देगा क्योंकि मनुष्य अपने सदा के घर को जाएगा और रोने पीटने शारक, शारक, शारक के बाद सड़क तो, तो में मेकेस्ता में गिर जाता है तो यह परमेश्वर को वचन में लिखा है क्या कौन चला जाता है आत्मा चला जाता है या आत्मा क्यों जाते हैं आत्मा इसीलिए जाता है या आत्मा को हिसाब देना पड़ता है आप इतना दिन भेजा एक कहानी है एक जोमराज सबको हिसाब ले रहे है एक कहानी है एक स्टोरी है तो जोमराज क्या कर रहे है नाम डाक रहे है। जैसा माने ये हम उदाहरण दे रहे पुष्पा का हा? पुष्पा जी हाँ सर यस सर दो टो तो कान दो तो हाथ दो टो तो पाँव दो टो तो चोक यस सर ठीक है राइट मर दे चला एक आदमी आया सबको ऐसा करके हिसाब और जमराज हिसाब ले रहे सब कुछ है कि नहीं चेक कर रहे। तो जब जाता है तो सब चेक करते हम दो दो करके दो कान भेजा दो आंख भेजा दो हाथ भेजा दो पाँव भेजा हाँ दो किडनी भेजा दो हार्ट भेजा तुमको लांस भेजा सब कुछ वो मिला रहे मिलाने के बाद एक आदमी क्या किया वो अच्छा ही है वो क्या किया पृथ्वी में दोनों आँख को दान कर दिया मर जाने पहले वो आँख को दान कर देते ना आकर्षण मोजा তো দান যখন জমরা যখন হিসাব নিচ্ছে সবাই দুটো কান দুটো পান একজনকে ডেকেছে ডাকার পর বলছে আরে দুটো চোখ নো স্যার কোন বলা নো স্যার আপ বাপ কাল হ্যাঁ আপ ছোড়াইয় वो हिसाब जो ले रहे ना तो इसीलिए ये ये कार्ड कॉमिक से लेकिन यहाँ पर परमेश्वर बोल रहे, आत्मा हम लोग को जजमेंट में आएंगे विचार में आएंगे और ये विचार के लिए प्रभु हम लोग क्या कर रहे हैं जितने लोग यहाँ हैं प्रभु हम लोग को देख रहे हैं उसका बाद देखो एक बचन को हम दिखा रहे हैं आपको जैसा क्योंकि ये हम लोग जो परमेश्वर को आराधना ना कर रहे वो जीवित परमेश्वर योर ना खोलो योन ना जॉन चैप्टर ওপর আমলক দেখে গে বিশ না কো দেখি যহন কুড়ি অধ্যায় আর সেখানে আমরা দশ থেকে পড়ছি যহন দশ অধ্যায় আর সেখানে কুড়ি থেকে আঠেরো সরি জহন কুড়ি অধ্যায় দশ থেকে পরে ওই দুই শিষ্য আবার মধ্যস্থানে চলিয়া গেলেন হ্যাঁ কিন্তু মরিয়াম রোদন করিতে করিতে বাইরে কবরের কাছে দাঁড়াইয়া রহিলেন এবং রোদন করিতে করিতে হেড হইয়া কবরের ভিতরে দৃষ্টিপাত করিলেন আর দেখিলেন শুক্লবস্ত পরিহিত দুইজন দূত যিশুর দেড় স্থানে রাখা হইয়াছিল একজন তার শিষ্য আর অন্যজনে পায়ের দিকে বসিয়া আছে এখানে তারা তাকে বলিলেন নারী রোদন করিতেছ কেন তিনি তাহাকে কইলেন লোকে আমার প্রভুকে লইয়া গিয়াছে কোথায় রাখিয়াছ জানি না সেখানে মরিয়ামকে বলছে আমার প্রভু নেই এখানে কবরে গিয়ে দেখছে নেই ইহা বলিয়া তিনি পশ্চাদ থেকে ফিরিলেন আর দেখিলেন যিশু দাঁড়াইয়া আছেন কিন্তু চিনিতে পারিলেন না যে তিনি যিশু দেখুন এক এক সময় আমরা যে মানুষকে বাবা মা বলে শ্রদ্ধা করি করি না अभी पृथ्वी के जमाना में क्या करता है कोड़ी मामी पापा को एक्सपेक्ट करता है कि नहीं सब करता है जब मम्मी पापा गुजार जाने का बाद अगर उसको दर्शन में सपना में उसको आँख खोल के देखे मामी खड़ा है मर गया मामी मर गया पापा मर गया तब तो हम लोग क्या होता तो? डर हो जाता क्यों तुम्हारा तो अपना अपना मम्मी पापा तो, तो गुजार गया जब आँख खोलता है तो अरे पापा भूत आ गया भाग जाता है আরে আপকো আপকো পাপা যার মরজা তাই জানে কে বা আমি যখন দেখি সশরীলে তখন কি আমরা ভয় পেয়ে যাই আর এই কারণে যিশুর সঙ্গে ছিল যিশুর অলৌকিক কাজ দেখেছিল আর যিশু মরে যাওয়ার পর যখন দাঁড়া দাঁড়ালো তারা যিশুকে চিনতে পারলো কি ভয়ানক পরিস্থিতি যারা যিশুকে জানতো সব কিছু জানতো তিনি সব কিছু বলে দিয়েছেন যে আমি পুনরুক্তিত এবং জীবন যে আমাকে দেখেছে সে দেখেছে এত কিছু জানার পরেও তারা কিন্তু যিশুকে বিশ্বাস করেনি এই যদি জহনে আমরা দেখি না এখানে শিষ্যরাও বিশ্বাস করিনি এতদিন শিষ্যরা যিশুর পেছন পেছনে গেছিলো তার যিশুর কাজ দেখেছিল কিন্তু যখন যিশুকে কবর দিয়ে দেওয়া হয় তখন বলো ও হয়ে গেছে শেষ আমি জানি না তখনকার দিনে তেরো দিনের নেমন্তন্ন ছিল কি না চল্লিশ দিনের নেমন্তন্ন ছিল কি না তিন দিনের প্রেয়ার মিটিং ছিল কিনা আমি জানি না তাই না করি প্রেয়ার মিটিং মিটিং খ্রিস্টানরা করে আর হিন্দুদের যদি হতো তাহলে এগারো দিনে ঘাট কামান বারো দিনে শ্রাদ্ধ চোদ্দ দিনে আস্পনা সব কিছু করার পরে এখানে এইখানে যখন প্রভু শিশুকে কবর দিয়ে শিষ্য বলে চলো আর হয়ে গেছে যার পেছনে পেছনে এত দৌড়ালাম সেই নেতাই নেই আমাদের কাছে এবার আমরা যার কাছে ফিরে যাই তাদের কাছে তখন যখন দর্শন দিল প্রভু দাঁড়িয়ে এসে বলছে তোমাদের কিছু মাছ আছে মাছ দাও ওরা তখন ভয় পাচ্ছে পিতর যখন যাকব তারা ভয় পাচ্ছে যিশুর কাছে আসতে আর এইখানে যিশুকে কি করলো চিনিতে পারিলেন না যে তিনি যিশু এবারে যিশু তাকে বলি নারী রোদন করিতেছ কেন জিজ্ঞাসা কার অন্বেষণ করিতেছ ফের সেখানে জিজ্ঞাসা মানে আমাদেরকে বলছে আমরা এক এক সময় যিশুকে জেনেও জানি না বুঝেও বুঝি না আমরা কিন্তু খুঁজতে থাকি কোথায় বড় বড় চার্চে যিশুকে খুঁজতে চাই আমরা যখনই দেখি যিশুর বড় ক্রস সঙ্গে সঙ্গে অল্টারে হাঁটু গড়ে বসে যাই প্রভু যিশু আছেন তাই না বড় বড় চার্চ বড় বড় গির্জাতে আমরা দেখি না আমরা হাঁটু করে বসে যাই আর যিশুর ক্রুশের দিকে থাকি তাহলে মানে আমরা সেই মানুষ মৃত মানুষ আমরা মূর্তির মধ্যে যিশুকে খুঁজতে চাই কিন্তু যিশু বলছেন আমি সর্বজ্ঞ সর্বব্যাপী সর্ব জায়গায় আছি আমরা সেই জায়গায় খুঁজি না আমরা মনে করি চলো আজকে চার্চে যাই বড়ো চার্চ দেখে সেখানে গিয়ে আমরা হাঁটু করে বসে যিশুর দিকে তাকিয়ে বা ক্রুশের দিকে তাকিয়ে আমরা করি তাহলে এইখানে কি বলছে হে নারী এখানে বারে বার করে বলছে এখানে কি বলছে দেখো কি বলছে তিনি তাকে কইলেন হে নারী নোদন এক তিনি তাকে বলিলেন লোকে প্রভুকে গেছে কোথায় যে তা লইয়া জানি না এবার আমি যা বলছে এখানে গিয়ে যিশু পশ্চাদ দিকে ফিরিলেন আর দেখিলেন যিশু দাঁড়াই আছে তিনি বললে চিনিতে পারিলেন না যে তিনি যিশু যিশু তাকে বললেন নারী রোদন করিতেছ কেন তাহলে এক কেন কার্য কেন অন্বেস্বর করছো তিনি আমাদের বাগানে মালি মনে করিয়া কইলেন মহাশয় আপনি যদি তাকে লইয়া গিয়া থাকেন তবে বলুন কোথায় রাখিয়াছেন আমি তাহাকে লইয়া যাই অর্থাৎ দেখুন মহিলাদের মধ্যে কনফিউজ এসে গেছে ওটা যিশুকে মনে করছে বাগানের লোক কাজের লোক হ্যাঁ আপনি যদি মনে করেন যে যিশু চলে গেছে ওই জঞ্জালে গাড়ি নিয়ে এসেও মনে করছে ওই যিশু মনে যিশুকে চিনতে পারছে না ও মানে আপনি মনে হচ্ছে কে এমসির লোক বলুন না কোথায় রেখেছেন কোথায় নিয়ে গেছেন এখানে তাই এখানে তাই বলছে কোথায় নিয়ে গেছেন কোথায় রেখেছে বলুন আমাকে তাহলে দেখুন মানুষ কোন জায়গায় নেমে গেছে মানে যিশুকে চিনতে পারছে না তাহলে ধন্য বাইবেল বলছে না যারা না দেখে বিশ্বাস করে আমরা যিশুকে দেখিনি কিন্তু যিশু এখানে তারা দেখেছে চেখে মেঁকেছে এবং এখনো পর্যন্ত যদি আপনারা জিরুসালামে যান সেখানে উইপিং ওয়াল আছে জেরুসালামে জিরুসালামে দেখবেন উইপিং ওয়াল আপনারা যদি গুগলকে গিয়ে দেখবেন উইপিং ওয়াল দেখবেন ওখানে এখনো তারা চোখের জলে প্রার্থনা করছে ওই কেন দাঁড়িয়ে আছো কেন কাঁদ্য বলছে না তারা এখনো মাথা খুঁড়ে কাঁদছে তাদের উদ্ধার কর্তা কবে আসছে অর্থাৎ যিশু জন্মগ্রহণ করেছেন তিনি পুনরুত্থিত হয়েছেন কিন্তু জিউসরা এখনো বিশ্বাস করে না তাহলে মিথ তারা জিউসরা বিশ্বাস করে না এখানে এখনো কেন কার্য কেন দাঁড়ায় গেছ তারা মনে করে যে এখনো তাদের উদ্ধার কর্তা আসবে তাহলে বলুন কেন একটা কথা আছে না একটা হিন্দিতে বলে ঘর কা মুরগি ভাড়া বলে আপনি যে সম্মান বাড়িতে পান না আপনি বাইরে গেলে এক এক সময় বলে না তুমি এরম করছো বাইরে কতজন আমাকে ভালোবাসে সম্মান করে আর আমার নিজের ঘরে যে ভিক্ষা সে নিজের জায়গাতে ভিক্ষা পায় না তাই না কদর পায় না সে বাইরে কদর পায় তো এইখানে যিশু বলছেন যে প্রত্যেকটা মুহূর্ত তারা কোথায় গেছে এখানে যীশু তখন এখন দেখুন এখন ষোলো পদে বলছে যিশু তাহাকে বলিলেন মরিয়ম তিনি ফিরিয়া ইব্রি ভেষ তাহাকে কহিলেন ইয়ার অর্থ হে গুরু যিশু তাহাকে বলিলেন আমাকে পরশ করিও না কেননা এখন আমি উদ্ধ পিতার নিকটে যাই নাই কিন্তু তুমি আমার ভাতৃকলের কাছে গিয়া তাদেরকে বলো যিনি আমার পিতা ও তোমাদের পিতা এবং আমার ঈশ্বর ও তোমাদের ঈশ্বর তাহার নিকটে আমি উদ্ধে যাই তারপরে দেখুন লাস কি বলছে তখন মকদুলি মরিয়ম শিষ্যগণের নিকটে গিয়া এই সংবাদ দিলেন প্রভু দেখিয়াছি আর তিনি আমাকে এই কথা বলিয়াছেন তাহলে দেখুন তারা কি হচ্ছে বিশ্বাস করেনি আজকে যারা আছে এই আমরা এক হাজার আজকে আট দিন আমরা ঈশ্বরের বাক্য বলেই যাচ্ছি বলেই যাচ্ছি লোকের ও লিখেই যাচ্ছে ও ঠিক আছে তাই জন্য বাইবেল বলছে বাক্যের শ্রোতা মাত্র কার্যকারী হ অর্থাৎ বাইবেল বাক্য আমি অনেক দিতে পারি অনেক বলতে পারি যদি আমার জীবনে যদি অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু বৃথা তাই আজকে বিশেষ করে প্রভু আপনার জীবনে যিশু পুনরুত্থিত যিশু মৃত্যুঞ্জয় তাহলে আজকে যদি যিশু কবরে থাকতেন তাহলে আমরা এই জায়গায় থাকতাম না তাই আজকে যে ঈশ্বর আরাধনা করছি সেই ঈশ্বর জীবিত যদি কেউ বলে তুই কেন যাচ্ছিস চার্চে কি জন্য যাচ্ছিস তাহলে আপনি কি বলবেন কেন চার্চে যাস কেন যিশুকে বিশ্বাস করিস কে বলেগা আপলো কেউ প্রভু মেয়া উদ্ধার কর্তা মেয়া মুক্তি দাঁড়ে উদ্ধার কর্তা আপ বাবাধাম যা গিয়ে মুক্তি মিলে গা এক মুক্তি মিলে গা তো ইস্যু মে কে ফারক আগে বোলেগা আপু তো কে আমি যে ঈশ্বরের সেবা করি সে হচ্ছে জীবিত ঈশ্বর চমৎকার কি চমৎকার করতে পারে অনেকজন অনেক তান্ত্রিক চমৎকার করে অনেক পাথর চমৎকার করে করে না হ্যাঁ অনেক গুণী যোগ্য করেও চমৎকার করে তাদের মধ্যে ফারাক নেই কিন্তু জীবিত বাস একই বাত আর গো নেই আমি কিও চার্চি বেজাত আগে কেউ আপনাকে প্রশ্ন করে আমরা ম্যাক্সিমাম বলি প্রভু আমার জীবনে মেরাকল কাজ করেছে প্রভু আমাকে সুস্থতা করেছে প্রভু আমার উদ্ধার মুক্তিদাতা बोलें अरे तुम पहुंचो उत्तर करते तुम्हें एक आठ बार जब करो ना तुम्हें उत्तर मिले धाम बाबाधाम वही जगह विभिन्न जगह के जल ढालो ना तुम्हें मुक्ति पा तुम एक सौ आठ बार एक मंदिर चक्कर मानो ना तुम्हें उद्धार पा चलो तो उसमें इसमें क्या फरक है फरक यही है हम जो ईश्वर को विश्वास करते हैं जो परमेश्वर को मानता है जो परमेश्वर को आराधना कर रहे हैं हम इसीलिए चर्च में जाता है क्योंकि हम जिसको सेवा करते हैं वो जीवित है जीवित परमेश्वर वो चर्च में नहीं रहते हैं जो परमेश्वर का विश्वास करते चर्च में नहीं रहते हैं अगर कहां पर अगर बोलेगा चर्च में नहीं रहते परमेश्वर ना हमारा परमेश्वर चर्च में नहीं रहते तो कहां रहते आपको हृदय में रहते हैं उसको इसी तरह बात करो वो समझेगा आपको हृदय में आपको अनुभव करना है यही रहा है आपको बहुत आदमी लोग बोले चर्च में जाके क्या मिला বহুত আদমি ম্যাক্সিমাম আদমি লোক বলতে আমাকে চাঙ্গাই মিলা ও বোলা হিসিবাজি সামচার যা রায় মেয়েরা বহুত প্রার্থনাকে উত্তর মিল গে অবশ্যই উত্তর পাবেন অবশ্যই করবেন কিন্তু আমি যে ঈশ্বর আদর করি সেকে মৃত্যু তাকে ধরে রাখতে পারিনি তিনি পুনরুত্থিত সেই জন্য আমি প্রভুর গৌরব করি সেই জন্য আমি প্রভুর প্রশংসা করি সেই জন্য তাকে আমি জয় জয়কার করি কেন আমার ঈশ্বর না মালাতে পড়াতে হয় না ধূপ দিতে হয় না চারবেলাকে খাবার দিতে হয় কিচ্ছু দিতে হয় না তিনি চান আমার জন্য হৃদয় আর চোখের জল এই কথা আমরা মানুষকে বলতে পারি মানুষকে বলতে পারি তিনি আমাদের জীবনে তিনি কাজ করবেন তো আসুন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি প্রভুর বাক্য যখন শুনছি তিনি আমাদের জীবনে তিনি অলৌকিক কাজ করবেন তাই আসুন আমরা প্রভুর কাছে প্রার্থনা করবো এবং প্রভু তিনি মহান ঈশ্বর আগে যখন আছি আমরা সকলে চোখ বন্ধ করবো से हृदय के प्रभुर का समापन करू जी लॉड थैंक यू थैंक यू लॉर्ड, प्रभु सब लोग आग बंद करिए आपको जो प्रार्थना बिनती है

प्रभु तेरे धन्यवाद करते हैं तेरे प्रशंसा कर रहे तेरे महिमा कर रहे आइए हम लोग सब लोग मुख खोल के कर प्रार्थना करिए जो प्रार्थना है आपको मन में जो इच्छा है प्रभु के पास बोलिए মহিমা সে তে সামতে সে এর সে কোবি সে করে রে ওড়া বাবা শেখেনা বাবা আজ কি যারা এই মুহূর্তে প্রার্থনা রে কিছু প্রভু যারা যে প্রার্থনা বলেছে প্রভু তুমি প্রত্যেক জনের প্রার্থনাকে তুমি জানো প্রভু তাই আমি না সতে যিশু নামে প্রার্থনা করি প্রভু যারা এই মুহূর্তে প্রভু সেই লাইভ দেখছে প্রভু তারা যে প্রার্থনা করছে প্রভু রাইট না প্রভু যিশুর নামে তোমার পবিত্র আত্মা পরশ তুমি প্রত্যেক জনকে করো প্রভু এবং প্রভু তুমি তাদের জীবনে অলৌকিক কাজ করো প্রভু তুমি মহান ঈশ্বর প্রভু যিসকা পরিস্থিতি যিসকা বিজনেস ডাউন যা রে প্রভু উসকা বিজনেস কো বড়তে দে প্রভু ঈশুকে নাম সে প্রভু তো দয়া প্রভু থ্যাংক ইউ জিজেস थैंक यू लॉर्ड प्रभु तू दया कर प्रभु तेरे आप मुझ भर दे प्रभु तेरे दया कर प्रभु तेरे आप मुझ भर दे ओ आ गबरसा फिर से तूफान आने दे तेरी महिमा से तेरी सामत से फिर से तू अभिषेक कर दे फिर से हो दे फिर से तूफान आने दे तेरी महिमा से तेरे सामत से फिर से तू अभिषेक कर दे आप ओ प्रभु जो कुछ बीमारी का आत्मा है प्रभु जो कुछ शैतान का आत्मा प्रभु उसको शरीर से प्रभु के नाम से छोड़ कर चला जाए प्रभु वो तेरे महिमा करेगा प्रभु तेरे धन्यवाद करेगा प्रभु ये बच्चों को भी तेरे हाथों में समापन करे प्रभु तेरे आत्मा से भर दे प्रभु ओ जीसस तू महान है प्रभु तू अनुग्रह कर प्रभु तेरे आत्मा से भर दे प्रभु तेरे अनुग्रह कर प्रभु जो कुछ घटी कम है प्रभु तेरे दया कृपा करुणा से भर दे प्रभु ओ प्रभु हमें के समापन कर प्रभु जीस तुम्हारे प्रभु

পবিত্রতা চলনা প্রভু রাইট না প্রভু যিশুর নামে তুমি মহান ঈশ্বর প্রভু তুমি তার জীবনে অলৌকিক কাজ করছো প্রভু আমি যিশুর নামে প্রার্থনা অনুগ্রহ করো প্রভু আমি যো খুব বিমারি যো খুব শেতান ছড়কে চালা যা প্রবু ঈশ্বর নাম সে জ্ঞান আর বুদ্ধি দে আত্মা প্রভু অনুগ্রহ আর প্রভু মহিমা পড়ে প্রভু আমি সমাপন

যে চিন্তা যে প্রার্থনা রেখেছে প্রভু প্রার্থনা করি প্রভু সেই রানাঘাটের জমিনকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যেন সেই জমি শুদ্ধভাবে বিক্রি হয় এবং তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে থ্যাংক ইউ প্রভু তোমায় ধন্যবাদ দিই শিউলি দিকে তুমি আশীর্বাদ করো সেটা তার মনের মধ্যে যা কিছু দুঃখ কষ্ট তুমি জানো কেন ঈশ্বরের বাক্য বলছে তুমি যতদিন দুঃখের মধ্যে গেছো যতদিন চোখের জল পেলেছ প্রভুর আনন্দে প্রভুর আশীর্বাদে তুমি পরিপূর্ণ হও প্রভু যিশুর নামে তুমি তাকে ব্লেস করো কেন এইভাবে সদা সর্বদা তার চুল থেকে প্রত্যেকটা অর্গানকে তুমি সুস্থ রাখো যারা সে তোমার মহিমা কীর্তন করতে পারে থ্যাংক ইউ প্রভু তোমায় ধন্যবাদ দি আমি হাসনকে তোমার কাছে রাখছি প্রভু যিশুর নামে তুমি তাকে ব্লেস করো প্রভু প্রার্থনা করি তার যে বিজনেস অ্যারনকে তোমার কাছে রাখছি প্রভু অ্যারনের বাবাকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু জীশুর নামে তুমি অনুগ্রহ করো ছ তারিখে প্রভু সেই ছয় অক্টোবর আমরা তোমার কাছে ছয় সাত আট তিন দিন তাদের যে সে এক্সিবিশন আছে প্রভু আমি বিশ্বাস করি তুমি তাকে লজ্জিত হতে দেবে না সেখানে এমন আশীর্বাদ করবে যে সত্যি ঈশ্বরের জন্য জিওবাজির ঈশ্বর ঈশ্বর যুগান ঈশ্বর সেদিনে ওয়েদার সব কিছু তুমি আশীর্বাদ রাখো ভালো রাখবে এখন থেকে সেই জায়গাকে তুমি প্রস্তুত করো মনোনীত করো বড় প্রভু তুমি অনুগ্রহ করো এবং তাকে তার সুগারকে তুমি যিশুর নামে কন্ট্রোল করে দাও এবং সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করো প্রভু ধন্যবাদ দ্বীপ্রভু তরিতবাবুর জীবনকে তুমি আশীর্বাদ করো প্রার্থনা করি প্রভু তরিত বাবুকে এরকমভাবে আরও সুস্থ রাখো প্রভু তার মাথার চুল থেকে পায়ের তুলে প্রত্যেকটা অর্গানকে নিরোগ রাখো প্রভু যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু তুমি আত্মার চালনা দাও প্রভু তোমার পবিত্র আত্মার স্পর্শ করো প্রভু ধন্যবাদ প্রভু আমি এই মুহূর্তে প্রভু যারা আছে

তোমায় ধন্যবাদ দিই প্রভু যারা এই মুহূর্তে আছে প্রভু ধন্যবাদ দিই পাশে পরিতোষ মন্ডলকে রাখছি প্রভু তুমি আশীর্বাদ কর তার পরিবারকে রশ্মিন দত্তকে তোমার কাছে রাখছি প্রভু যেসব নামে তুমি তাকে আশীর্বাদ করো প্রভু ধন্যবাদ দিই প্রভু অর্চনার প্রভু রাইট নাও প্রভু অর্চনার মায়ের প্রভু যে পায়ে চ্যানেল হয়েছে প্রভু যেসব নামে প্রার্থনা করি তোমার সুস্থতা দাও তোমার অলৌকিক কাজ দাও প্রভু যেন সে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে ও প্রভু অর্চনার মা যেন সম্পূর্ণ সুস্থ যেন সে সাক্ষ্য দিতে পারে যে শক্তি প্রভু যীশু আমাদের জীবনে অলৌকিক কাজ করেছে দি প্রভু বনি দেখে তোমার কাছে রাখছি প্রভু তুমি আশীর্বাদ করো ধন্যবাদ তার জন্মদিন সংরাকের জীবনকে তুমি আশীর্বাদ করো নামে তুমি করো যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে প্রবু প্রভু যিশুর নামে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু আমি সমস্ত ভার দিলাম প্রভু যারা আছে প্রভু আমি মিলন অধিকারীকে রাখছি প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু সমস্ত ভার তোমাকে দিলাম বিশ্বাস করি জনকে তুমি আশীর্বাদ করা প্রত্যেক জনকে অনুগ্রহ করা প্রভু সমস্ত ভার দিলাম প্রভু তুমি বাইরে যাওয়া ভিতরে সোকা করো ও প্রভু তুমি অনুগ্রহ করা প্রভু ও লর্ড প্রভু যারা এই মুহূর্তে আছে প্রভু জনকে তুমি আশীর্বাদ প্রত্যেক প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও ও প্রভু বাপি আদবকে তোমার কাছে রাখছি সঙ্গীতা গায়নকে রাখছি প্রভু তুমি আশীর্বাদ করা ও প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু থ্যাংক ইউ যিশু আজকে জনকে সত্যি পাবো আজকে হাজার এক বছর প্রভু তুমি আমাদের এই গৃহমন্ডলীকে আশীর্বাদ করেছো সত্যি প্রভু যে দরজা খুলে দেয় প্রভু তার জীবনে প্রভু যা কিছু ঘাঁটি কমে প্রভু সবকিছু তুমি পূর্ণ করো প্রভু নামে যে 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 টাকা আটকে আছে প্রভু জমি সংক্রান্ত আমি বিশ্বাস করি সেই কাগজ সে তোমার গৌরব প্রশংসা করবে প্রভু ধন্যবাদ দিই প্রভু সমস্ত ভার দিলাম প্রভু সমস্ত আশীর্বাদ তুমি বাইরে যাও ভিতরে আসো রক্ষা করো সকল গৌরব তোমাকে দিই প্রভু সকল প্রশংসা একমাত্র তুমি পাবার জন্য প্রভু ধন্যবাদ প্রাণ প্রভু যিশু তোমার নামে চাই আমি